এই পর্যন্ত গেঞ্জি পরে মসজিদে নামাজ পড়তে চলে আসছে আসছে না নেকি কম হবে আমি মমতাজুল ইসলাম বলছি নেকি কম হবে অত সহজ নয় আপনি মসজিদটাকে মামার বাড়ি ভাববেন না যারা এই পর্যন্ত এই পর্যন্ত এইরকম ভাবে যারা মসজিদে নামাজ পড়তে আসছে এদের নামাজ হবে নেকি কম হবে কারণ পুরুষেরও একটা লজ্জা পুরুষের একটা সাতর আছে কি বললাম বুঝলেন একটা পুরুষ অন্তত এই পর্যন্ত তাকে ঢেকে রাখতে হবে এই বগল কাটা গেঞ্জি পরে মসজিদে গিয়ে নামাজ পড়লে নামাজ হবে নেকি কম হবে এটা অভদ্রতা দই মসজিদে এলেন এই যে শীতকাল আসছে ওজু করতে হবে তাই না করে মসজিদে ঢুকতে হবে খুব ভদ্রতার সাথে আস্তে আস্তে দুই মিনিট লাগছে চার রেখাত নামাজ পড়তে এটা হয় কি করে হয় কি করে এটা অনেক ধোকাবাজ আছে সমাজে চাচাকে জিজ্ঞাসা করছি চাচা কত বছর নামাজ পড়ছো তা বলছে নামাজ পড়ছি কুড়ি বছর আচ্ছা বলো তো দেখি রুকু থেকে উঠে কি দোয়া বলতে হয় ওই যে ওইটা জানি না রুকুরু থেকে উঠে দোয়া জানে না অথচ ওই লোকটা দেখবে রুকু থেকে উঠে ঠোঁট লড়ালাড়ি করছে ও নিশ্চয় কিছু বলে 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 কি না তার মানে ও এত বড় ধোকাবাজ মসজিদে ধোকা দিচ্ছে এরকম ভাবে আর কতদিন চলবে ভাই কতদিন চলবে একটু বইপত্র কিছু পড়ুন কি বললাম বুঝলেন বইপত্র পড়ুন ইসলামটাকে জানুন শুধু বছরে একবার হুজুর ডেকে আনলাম আরে কুড়ি হাজার তিরিশ হাজার টাকা নিয়ে হুজুর চলে গেল বিশাল প্যান্ডেলওয়ালা ব্যবসা করে চলে গেল আর আপনি ঘোড়ার ডিম পেলেন কিছুই শিখতে পারলেন না এতে কোনো কাজ হলো কোনো কাজ নেই শিখুন আপনি কিছু বিনীত অনুরোধ আল্লাহ তালা বলছেন সলাতিম খাস যারা সলা আদায় করে বিনয়ের সাথে ভদ্রতার সাথে ভয়ে আল্লাহর ভয়ে কাঁপে নামাজ পড়তে পড়তে এরাই হচ্ছে জান্নাতুল ফেরদাউসের স্থান অধিকার করবে আল্লাহ নবী বলেন তুমি যখন নামাজে দাঁড়াবে তোমার মনটা যদি অন্যদিকে যদি বারবার যদি চলে যায় তাহলে তুমি কি করবে মনে মনে ভাববে এখন আল্লাহকে আমি দেখছি আর নয় আল্লাহ আমাকে দেখতে পাচ্ছে এইটা যদি মনের ভিতরে নাও থাকে তাহলে এই কথাটা মাথায় রেখে দিও অসজুদ অক তারিফ আল্লাহ বলছে বামদা যখন শেষ দায় লুটিয়ে পড়ে আমি আল্লাহ তখন তার কাছে চলে আসি এত কাছে কানের লতি থেকে ঘাড় পর্যন্ত যতটা ডিফারেন্স আল্লাহ বলছে বান্দা যখন লুটিয়ে পড়ে আমি তার অতটাই নিকটে হয়ে যাই অতটাই নিকটে হয়ে যাই আল্লাহ সলা তাদাই করবেন খুশু খুজুর সাথে করবেন চায়ের দোকানে গিয়ে এক কাপ চা খেয়ে বসে থাকেন কতক্ষণ কুড়ি মিনিট বসে বসে গল্প করেন এর বইয়ের গল্প ওর মেয়ে কি করেছে ওর ছেলে কি করেছে ও কি করে দুতলা বাড়ি করলো ও কি করে চার চাকে গাড়ি চেপে ঘুরছে এইসব আলোচনা তখন ঠিক সময় পার হয়ে যায় আর মসজিদে দেখছি সালাম ফিরানো শেষ লোকটাকে এক মিনিটের চোখে দেখতে পাওয়া যায় না মনে হচ্ছে যে দুবাইয়ের টিকিট কেটে রেখেছে প্লেন পাবে না তাড়াতাড়ি যাচ্ছে এয়ারপোর্টে অথচ গিয়ে দেখবেন ঘোড়ার ঘাস কাটছে বসে বসে চায়ের দোকানে পরনিন্দা বোধ করছে করছে কি করছে না করছে আফসোস যারা নামাজ পড়ছেন ভাই খুব ভদ্রতার সাথে সাথে নম্রতার ও মায়ের আপনি হেঁটে আসুন আমি কি করে বলবো দেখতে পাচ্ছি না তো মায়েদের জাম হয়ে গেছে মায়েদের কেউ বলছি আপনারা অবশ্যই সলাৎ নামাজ পড়বেন ধীর স্থির ভাবে পড়বেন কি বললাম বুঝলেন জি আল্লাহ তারপরে বলছেন লাগবি দিন যারা অসার ক্রিয়া কালাবে ব্যস্ত থাকে এরা ফের হাউস পাবে না অসার ক্রিয়া কালাব মানে গিবোধ পর নিন্দা আপনাদের দিকে আছে একটা লোক যাচ্ছে মোটর ফুর করে চলে গেল চায়ের দোকানে আর বলছে কি ব্যাপার বলতো আগে সাইকেল চেপে ঘুরতে এখন মোটর সাইকেল কোথায় পেলো তা আর একজন তখন বলছে মোটর সাইকেল কিনবে না কলকাতায় খাটতে গিয়েছিল সালা টাকা ঝেড়ে নিয়ে চলে এসেছে ও টাকা ঝেড়ে এসেছে তোমার বাপ দেখতে গিয়েছিল তুমি বলতে গেলে কেন একজনের দুতলা বাড়ি করেছে তা বলছে দেখ অমুক জায়গায় টাকা ঝেড়ে নিয়ে এসেছে ও ঝেড়ে নিয়ে এসেছে তুমি দেখতে গেছো কেন তুমি এরকম বলতে গেলে আল্লাহ কি বলছেন আল্লাহ বলেন ইয়া ওহাল্লাযিনা আমানু এই তোমরা যারা ঈমানের স্বীকৃতি প্রদান করেছো শোনো ইজতানিবু কাসিরাম মিনাযযান ইন্ন বাজাযযান ইসмун তোমরা অধিক ধারণা করা থেকে বাঁচো নিশ্চয়ই ধারণা বড় পাপ আর বেশিরভাগ ধারণা মিথ্যা বেশিরভাগ ধারণা কি কি মিথ্যা ধারণা করে কারো ব্যাপারে কোনো কথা বলবেন কে খৈনি লজ্জা সরম আছে তোমার তুমি এখানে বসে বসে খৈনি মুলছ এখানে হাদিস কোরআনের কথা হচ্ছে ন্যূনতম ভদ্রতা ভদ্রতাটুকু থাকে আপনার ভদ্রতা হারাবেন না আমার সামনে বসে খৈনি চলছে আশ্চর্য ব্যাপার চুপচাপ মেরে বসুন আপনার ভালো না লাগলে আপনি চলে যান তা তো আলহামদুলিল্লাহ তবে এইরকম কাজ করবেন না এটা কোরআনের মজলিস মাথায় রাখবেন দুই আল্লাহ সুবান বলছেন যারা আজে বাজে কথা অসার ক্রিয়া কালাবে ব্যস্ত থাকে এরা ফেরদাউস যেতে পারবে কে না চলুন একটা চমৎকার হাদিস আপনাদেরকে শোনাই এক আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ আলিবা সাল্লাম মিরাজে রাত্রিতে মিরাজে গিয়েছিলেন ঘটনা জানেন শুনেছেন শুনেছেন এক আল্লাহ নবী বলেন আমি মিরাজে রাত্রিতে মিরাজে যেতে যেতে রাস্তাতে অনেক ঘটনা ঘটেছে তার ভিতরে একটা ঘটনা হলো এই যে একটা লোককে দেখতে পেলাম লোকটাকে রক্তের ফুটন্ত নদীতে ফেলে দেওয়া হয়েছে লোকটা ফুটন্ত নদীর পানি থেকে নদীর পারে আসার চেষ্টা করছে আর আমি ফেরেশতাদেরকে দেখলাম তাদের হাতে আছে বড় বড় পাথর তারা সেই পাথর দিয়ে ওই ফুটন্ত নদীতে পড়ে থাকা লোকটির মাথাতে যেন বারবার যেন আঘাত করছে লোকটার মাথা ফেটে চানাচুর হয়ে যাচ্ছে আবার সাথে সাথে মাথা ভালো হয়ে যাচ্ছে আমি জিব্রিলকে বললাম ও জিব্রিল এই লোকটি কে যাকে বারবার আঘাত করে মাথাটা ভেঙে দেওয়া হচ্ছে জিবরল আমিন বলছেন ইয়া রাসূলুল্লাহ কি ওটা আর কেউ নয় ওটা আপনার উম্মতের ওই লোকটা যে লোকটা সুদের টাকা খেতো সুদের টাকা খেতো সুদ হয়তো আপনাদের এদিকে চলে না চলে না আমি বলবো না কইলে আমাকে মারবে ওই ভুল কাজ আমি করব না সুদ খুব খায় হ্যাঁ এখন আবার সুদের নাম বাদ দিয়ে দিয়েছে বলছে ইন্টারেস্ট হ্যাঁ আবার এখন মেয়েরা আমার খালার আবার নাম দিয়ে দিয়েছে বন্ধন তাই না সত্যি মিল বন্ধনেরই ব্যাপার কত যে ঘটনা ঘটছে বন্ধন লোন নিতে আসছে বৌদিকে দেখছি ওষாதி কটলাইন জুড়ে পালিয়ে গেছে কত ঘটনা ঘটছে হ্যাঁ আল্লাহু আকবার সব হারাম একেবারেই হারাম শুধু হারাম নয় আল্লাহর নবী সুদের ব্যাপারে যে কথা বলেছেন যে খারাপ কথা এই খারাপ কথা আর অন্য কোন আল্লাহ বলেননি কি বলেছেন নবীজি বলছেন এক টাকা যদি কেউ সুদের খায় তার মায়ের সাথে রাতে শুয়ে ব্যবচার করলে যে পাপ হয় ওই পাপ তার আমল্লামাতে লেখা হবে মাই কলা ভাই তুমি ভাই ভালো করে চালাও ভালো করে চালাও দেখি আওয়াজটা ফিডব্যাক আসছে না মানে আমার আওয়াজ আমি শুনতে না পেলে ততক্ষণ পর্যন্ত ভালো হবে না গমগম করবে আওয়াজ ভালো করে চালান যে কথা বলছিলাম সেটা হচ্ছে এই সুদ মারাত্মক একটি বড় পাপ এই পাপিকে কি করা হবে রক্তের নদীতে ফেলে দেওয়া হবে তার নদীর পারে আসার বারবার চেষ্টা করবে কিন্তু লোকটাকে মাথায় পাথর মেরে বারবার তার মাথাটাকে ভেঙে চৌচির করে দেওয়া হবে আবার সাথে সাথে তার মাথাটা জয়েন্ট হয়ে যাবে এটা হচ্ছে সুদ যারা এই পাপের সাথে লিপ্ত আপনাদের কাছে বিনীত অনুরোধ আপনারা হোটে আসার চেষ্টা করুন ইনশাল্লাহ 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 হাজি সাহেব হজ করতে যাবে তিন বছর ধরে জমি বিক্রি করে পাঁচ লাখ টাকা ব্যাংকে রেখেছে হাজি সাহেব যখন পাঁচ লাখ টাকা তুলতে যাচ্ছে তখন দেখছে পাঁচ লাখ তিরিশ হাজার হয়েছে হাজি সাহেব ভেবেছে হয়তো টাকার এমনিতেই বাচ্চা হয়েছে ও ও ব্যাপার বুঝতে পারেনি লাখ হাজার তুলে নিয়ে বাড়ি চলে এসেছে পাঁচ ওই টাকা দিয়ে প্লেনের টিকিট কেটে হজ করতে গেছে তা আমি মনে মনে ভাবি যে ও মক্কা পর্যন্ত পৌঁছালো কি করে ও যে টাকা দিয়ে হজে গেছে প্লেন ভেঙে পড়ে যাওয়ার কথা তো সুদ্রছর ভিতরে কি বললাম নাই আকসার মানুষ সুদ খায় না তবে ব্যাংকে টাকা লেনদেন করে দেখবেন টাকা অনেক টাকা ব্যাংক সুদ দেয় দেয় কি দেয় না একটা লোক বলুন তো যে প্রত্যেক বছরের সুদ আমাকে ব্যাংক যেটা দেয় আমি একজন বড় ব্যবসাদার ওটা আমি আলাদা বার করে ফেলে দিই একটা লোক বলুন তো বাপের বেটা কেউ আছেন মানে আপনাদের ব্যাংকের বই তো নাই নাকি এরকম ব্যাপার অত সহজ বলছে বক্তা কে মমতাজুল ইসলাম আর কে বলছে ইয়াসিন দুজনা বক্তা কত বড় বড় কথা প্রচুর লোকের সমাগম এটা ওটা বিরিয়ানি হালুয়া পোলার ব্যবস্থা সব ঠিক আছে কিন্তু হুজুররা যা বলবে আমরা একটা অমানমোলা এরকম একটা ব্যাপার এসে গেছে আল্লাহ তুমি আমাদেরকে বাঁচার ইমান সহকারে তফিক দান করো আমিন শোধ মারাত্মক বড় পাপ আল্লাহর নাবি তার পরে বলছেন আমাকে আমি জিবরিলের সাথে আর একটু আগিয়ে গেলাম আর একটু আগিয়ে গিয়ে দেখলাম যে একটা লোক তার হাতের দিয়ে তৈরি করা কি দিয়ে তামা দিয়ে তৈরি করা তার হাতের নখ দিয়ে নিজের মুখের গোস্ত বুকের চামড়া টেনে টেনে ছিঁড়ে ছিঁড়ে ফেলছে জিব্রিলকে বললাম জিব্রিল লোকগুলো কারা যারা নিজের নখ দিয়ে নিজের গোস্ত ছিটছে এরা কারা তখন জিবরিল আমিন বলছেন এটা আপনার উম্মতের ওই লোকেরা যারা চগল খরি করে বেড়াতো এর ওর কথা ওকে বলে বলে বেড়াতো এদের কিয়ামত পর্যন্ত সাজা হতে থাকবে কি বললাম বুঝলেন গিবত বুঝেন গিবত কাকে বলে পরের পিছনে কে কথা বলা আর গিবত কত বড় পাপ এটা জানেন জানেন তাহলে তার বলবো না গিবত মারাত্মক বড় পাপ কত পাপ মমতাজুল ইসলাম রাত বারোটার সময় আমার মামা তো গুণের সঙ্গে একটা অন্যায় কাজ করে ফেলেছি কোন একটা অন্যায় কাজ করে ফেলেছি যেটা মুখে আনছি না আমি এসার নামাজ পড়ে অন্যায় কাজ করেছি ফজরের নামাজের আগে মনে আল্লাহর ভয়ে চলে এলো আল্লাহ আমার মামা তো বোনের সঙ্গে যে পাপ করেছি পৃথিবীর কেউ এ পাপের কথা জানে না তুমি শুধু জানো দোয়া করলাম আল্লাহ ক্ষমা করে দাও মাফ করে দাও তোমার নাম গাফর রহিম একদিন দোয়া করলাম দুই দিন করলাম তিন দিন করলাম এক মাস যাবৎ দোয়া করলাম আচ্ছা বলুন তো দেখি আমার এই পাপটা ক্ষমা হবে কি হবে না হবে আমার মামাতো বোনের ভিতরে আল্লাহর ভয় চলে এসেছে ও দুটো হাত তুলে বলছে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও একদিন দুই দিন চার দিন বিশ দিন যাবৎ দোয়া করছে ওর পাপ ক্ষমা হয়ে গেল কিন্তু পৃথিবীতে একটি মাত্র পাপ আছে যে পাপ পাপ ক্ষমা পাওয়ার কোন রাস্তা নাই সেই পাপের নাম হচ্ছে গিবতের পাপ চায়ের দোকানে বসে যার বদনাম করেছেন এই মাত্র মাঠে বসে যার বদনাম করেছেন রাস্তায় বসে যার বদনাম করেছেন পৃথিবীতে একটা হাদিস করেন আপনি দেখাতে পারবেন না যে এই পাপ দোয়া করেও ক্ষমা করা যায় ক্ষমা হবে না আজি সাহেব একজনের বদনাম করে হজ করতে গেছে কাবা শরীফ ধরে কাঁদছে আল্লাহ সব পাপ ক্ষমা করে দাও হাজি সাহেবের সব পাপ ক্ষমা হবে বান্দার সঙ্গে জড়িত পাপ ক্ষমা হবে না এই যে ব্যবসাদার ওজন করতে করতে মালে কম দিয়েছে কাবা গিয়ে দোয়া করলেও দোয়া কবুল হবে না ভাইয়ের জমি ফাঁকি দিয়ে দিয়েছে ও মক্কাতে গিয়ে দুয়া করলে দুয়া কববিল হবে না কাউকে দলীয় দাপক রাজনৈতিক পার্টির ক্ষমতার কারণে কাউকে অন্যায়ভাবে একটা চর মেরেছে যে চর মেরেছে ও যদি মরণ পর্যন্ত ক্ষমা চাইতে থাকে আল্লাহর কাছে কিয়ামত পর্যন্ত ক্ষমা হবে না কারণ এটা বান্দার সঙ্গে জড়িত পাপ ও যার চর মেরেছে তার কাছে গিয়ে ক্ষমা চেয়ে বলতে হবে যে ভাই আমি ক্ষমতার বসে তোকে এক চর মেরে দিয়েছি তুই আমাকে ক্ষমা করে দে ও যদি ক্ষমা করে তাহলে ক্ষমা পাওয়া যাবে মোহাম্মদ সাল্লাম তিনি বলেন তোমার ভাইয়ের ব্যাপারে তুমি এমন কথা বলেছ তোমার ভাইয়ের ভিতরে সেটা আছে তারপরেও তোমার ভাই সেটা শুনে অপমান বোধ করে এর নাম গিব যদি তুমি তোমার ভাইয়ের ব্যাপারে এমন কথা বলো তোমার ভাইয়ের ভিতরে যদি সেটা না থাকে তার নাম অপবাদ আপনাকে একটা কথা বলছি চায়ের দোকানে আপনি বসে এই গুজুরের বদনাম করেছেন বা এই লোকটার বদনাম করেছেন চায়ের দোকানে বসে যখন বদনাম করছিলেন ওখানে ছিল বিশ জন লোক আমি গিবতের ব্যাপারে বললাম হাদিস কোরআন বলার পরে আপনার মনের ভিতরে আল্লাহর ভয় চলে এলো আপনি তখন এই খুঁজে বার করে বলছেন ভাই আপনার হাত দুটো ধরে বলছে আপনি আমাকে ক্ষমা করে দেন লোকটা তখন বলছে ঠিক আছে আপনি আমার বদনাম করেছিলেন আপনাকে আমি ক্ষমা করে দিলাম এর নামে বদনাম করা হলো ও নিজে আমাকে ক্ষমা করে দিচ্ছে বলুন তো ক্ষমা হবে কি হবে না হবে না যদি বলছেন হুজির কেমন কথা বলে হ্যাঁ পৃথিবীতে একটা পাপ আছে যে পাপের বাচ্চা হয় তার নাম কি যে পাপের বাচ্চা হয় এই যে এই লোকটার বদনাম করেছি কুড়িটা লোকের সামনে এনে আমাকে ক্ষমা করে দিল কিন্তু ওদের কুড়ি জন আর তো মুখ আর বন্ধ করে রাখা যাবে না যাবে ওরা কুড়ি জন আরো কুড়ি জনকে গিয়ে বলেছে তারা কুড়ি জন আরো কুড়ি জনকে গিয়ে বলেছে এক কথায় বোঝা গেল টোটাল থানার লোক জেনে গেছে অমুক সাহেব এই কাজ করেছে কি বললাম বুঝলেন গিবত মারাত্মক বড় পাপ এই পাপ মেয়েরা বেশি করে আগেকার দিনে বক্তব্য দিতে বলেছি মেয়েরা বেশি করে এখন ছেলেরাও করে চায়ের দোকানে এখানে ওখানে বসে ওই জন্য আমি দেখবেন সোশ্যাল মিডিয়াতে বলেছি যে দুই শ্রেণীর দোকানদারদের জান্নাতে যাওয়া খুব মুশকিল খুব মুশকিল চা যারা ঢেলে বিক্রি করে এই দোকানদার জান্নাতে যাওয়া খুব মুশকিল দুই মুদিখানার দোকানদার এদের জান্নাতে যাওয়া খুব বড় বিপদ যদি বলছেন হুজুর কেন এই যে এক কাপ চা বিক্রি করে আর চারটে পাঁচটা চেয়ার টেবিল পেতে রেখে দিয়েছে লোক ওখানে বসে সারা দিন এর বইয়ের ওর ব্যাটার শুধু বদনামি করছে এই যে বদনাম করার একটা সুযোগ আসর জমিয়েছে এই কারণে ও এ পাপের ভাগী কি বললাম বুঝলেন না ঠিক মুদিখানার ব্যাপার তেমন এই সমস্ত ব্যাপারগুলো মাথায় রাখবেন খুব মারাত্মক বড় একটা পাপ তার নাম দিবত পরনিন্দা আল্লাহ নবী বলছেন হল হলো বিশ্ব নবী বলে যাহার নামে মহিলাদের ভিড় একজন মহিলা বলে বিশ্ব নে কোন কারণে ভাগে যাব জাহান নামে প্রথম কারণ হলো। অধিক নারী গল অল্প ধনেতে তাদের ভরে না কমন দ্বিতীয় কারণ হল সন সমাচার না শুক্রিয়া করে ও গো তাহার তো যে বেশি করে একা পরে তরে এখন কারণে নারী যাবে জাহান নামে আল্লাহর নাবি বলছেন আমি মিরাজের রাত্রিতে পৌঁছে গেলাম জান্নাতের দিকে তাকিয়ে দেখলাম সব কেন গরিব মানুষেরা দুস্থ মানুষেরা অসহায় মানুষেরা যাদেরকে সমাজের মানুষ ১০ পয়সা দাম দিত না রিক্সা চালক ফুচকাওয়ালা ফেরিওয়ালা মাছওয়ালা আল্লাহর নবী বলছেন এই রকম দুস্থ গরিব মানুষদেরকে আমি জান্নাতের ভিতরে দেখলাম আর জাহান নামের দিকে দেখলাম গরিব অহংকারীরা কোটি কোটি টাকার যাদের দেওয়া হয়েছিল দুতলা বাড়িতে বসবাস করেছে অহংকারে আলে মোলামাদের সঙ্গে সাক্ষাৎ করত না এত অহংকার হয়েছে ছিল আল্লাহর নাবি বলেছেন পুরুষের হাতে সোনার আংটি হারাম পুরুষের হাতে সোনার ব্যাসলেট হারাম পুরুষ সোনার কোন অলংকার ব্যবহার করতে পারবে না কিন্তু তাকে আল্লাহ এত সম্পদ দিয়ে দিয়েছিল হাতে দেখছিলাম সোনার ব্যাসলেট কানে দেখছিলাম সোনার দুল তারপরেও পুরুষ মানুষ নবী বলেছেন এই রকম ধনী অহংকারী পুরুষেরা আর ধনী অহংকারী নারীরা তারা যেন সব জাহান নামের ভিতরে রয়েছে বিশ্ব নবী বলছেন আমি আর একটু আগিয়ে গেলাম জাহান নামের দিকে তাকিয়ে দেখছি তার ভিতরে অধিকাংশ নারী আর নারী নারীরা এমনি অবস্থাতে নাই তাদেরকে যেন লোহার আকুশিতে জাহান নামের ভিতরে যেন টাঙ্গানো রয়েছে জাহান নামের আকুশিতে টাঙ্গানো আছে নারীদেরকে বিশ্বলবী ফেরত এলেন এসে মজলিসে বক্তব্য রাখতে রাখতে বলছেন না বেশি করে সাদকা করো তোমরা সাদকা বেশি করে করো দান করো বেশি করে একজন নারী ব্যাপারটা বুঝতে পারলেন না আল্লাহর নবীকে বলছেন আল্লাহর নবী আপনি পুরুষদেরকে দান করার কথা বলছেন না শুধু নারীদেরকে দান করার কথা বলছেন কেন বললেন এই কারণে আমি দান করার কথা বারবার বলছি কারণটা হলো এই আমি গত কাল রাতের বেলাতে জাহান নামের দিকে হাঁটতে হাঁটতে দেখলাম যে তোমাদের অধিকাংশ নারীরা জাহান নামে ভিতরে রয়েছে মহিলা বলছেন ও দয়ার নবীপ আমরা কেন জাহান্নাম নাম যাব দয়া করে যদি আপনি আমাদের কারণগুলো যদি বলে দেন তাহলে অনেক ভালো হয় নবী আমার কারণ উল্লেখ করে দিয়ে বলছেন প্রথম কারণ হল অধিক নারী অল্প ধনেতে তাদের ভরে না কম নারী জাহান্নাম নাম যাবে তার অনেক কারণে একটা কারণ যে অল্প জিনিস ওরা সন্তুষ্ট হয় না কি বললাম বুঝলেন আপনার স্ত্রী জানি না আলী মেয়ে হয়ে হলে আলাদা বিষয় কিন্তু যদি এমনি মেয়ে হয় তাকে অল্প আপনি কিয়ামত পর্যন্ত মন পারবেন পারবেন না নর্মাল ওর চরিত্র একটা আছে জন্মগত কি বলুন তো পৃথিবীতে একটা প্রাণী আছে একটা প্রাণী যে প্রাণী তার মালিকের খায় মালিকের বদনাম করে তার নাম নারী কি বললাম বুঝলেন পৃথিবীতে একটা প্রাণী তার নাম নারী আপনার খাবে আপনারই বদনাম করবে জীবনে কোনোদিন সুনাম করবে না আল্লাহ রসুল কি বলছেন আল্লাহ রসুল বলছেন সারা জীবন তুমি তাকে ভালোবেসে যাও একদিন যদি একটা কোনো অপরাধ তোমার থাকে তোমার বাকি জীবনের কথা টেনে আনবে এর নাম নারী আপনি বাজারে যান বাজার করতে যাওয়ার আগে আপনার হাতে একটা ফর্দ ধরিয়ে দেওয়া হলো আপনার বউ ধরিয়েছে ফর্দটা তা ফর্দ ধরিয়ে দিয়েছে কাঁচা লঙ্কা আনবে কাঁচা ঝাল এই আনবে ওই আনবে হলুদ আনবে জিরে আনবে আদা আনবে রসুন আনবে সব লিখে দিয়েছে তলায় লিখে দিয়েছে ছোট্ট করে একটু কাঁচা হলুদ আনবে তো মুখে মাখব কাঁচা হলুদ তা আপনি তো কোনোদিন কাঁচা হলুদ সাধারণত কেনেন না এখন সেই দিন কি আল্লাহর তরফ থেকে বিপদ কাঁচা হলুদ আনতে ভুলেই গেছেন বাড়িতে আসবেন ও প্রথমেই বলবে কাঁচা হলুদ এনেছ না না হয়নি ও তখন এই ভাষাটা বলবে কবে মনে থাকে সারা জীবন তো ভুলেই যাও বলবে না কিন্তু আপনি কোনোদিন ভুলেননি আজকে প্রথম ভুলেছেন এটা ওর চরিত্র একটা ওর জন্মগত একটা চরিত্র দই আল্লাহ নবী বললেন দ্বিতীয় কারণ হলো গণে আর ঝগড়া ঝাঁটি বেশি করে নিজের স্বামীর স্বামীর সাথে ঝগড়া স্বামীর প্রতি মেয়েদের জায়গা আসছে না কোথায় আসতে বলবো ও আর বলতে হবে না অত বলে হয় নাকি যে যেখানে আছে বসুক আর না হলে আরো ঘাড়ের উপরে বসুক কি বলবো ওরা বুঝে না নাকি বারবার বলছি মায়েরা আপনারা আগে আসুন আগে আসুন আপনারা অনেক জায়গা জায়গা হচ্ছে না তবুও আলহামদুলিল্লাহ এদিকেও তো অনেক তোমরা দাঁড়িয়ে আছো কেন তোমাদের পাছাতে ফোড়া হয়েছে নাকি চলো বসো বদমাশিক জায়গা পায় না কোরআনের আলোচনা হচ্ছে এখানে বসে যাও সব বসো আবার গেটে বসছে কেন এই হলুদ গেঞ্জির ছেলেটা খুব বদমাশ হাসছে আবার এই তুমি ভিতরে গিয়ে বসে যাও গেটে জাম করিও না চলুন এদিকে এদিকে এবার আমার দিকে গেটে না বাবু গেটে রাস্তা বন্ধ করা হাদিসে নিষেধ আছে আর মেয়েদেরকে বলছি মা আমার নিজের বেটা কোনদিন মা বলে কি জানি না মা বলে বলছি মা আমার আপনি একটু আগিয়ে আসুন দয়া করে মা আপনি আগে আসুন আপনার জন্য পিছনের মায়েদের অসুবিধা হচ্ছে আর বলতে বলিয়েন না যাই হোক আল্লাহর নাবি কি বলছেন দ্বিতীয় দ্বিতীয় হচ্ছে একটা নারী যাহার নাম যাবে স্বামীর অকৃতজ্ঞতা স্বামীর অকৃতজ্ঞতা আছে নারী দেখাবো আপনাকে দেখায় ও জীবনে কোনোদিন আপনার বাড়িতে যতই সুখে থাক আপনার নাম করবে না আপনার বাপ বাপ মায়ের মায়ের নাম নাম করবে করবে ওর আজকে পরীক্ষা করে দেখবেন আপনার গাছে একটা কাঁটাল হয়েছে স্বামী স্ত্রী মিষ্টি বল আপনার স্ত্রী এটাই বলবে বেশি ফাটার ফাটার করে না আমার আব্বাদের গাছের মতো মিষ্টি করতে হবে না এটাও বলবেই বলবে না এটা ওর একটা জন্মগত বৈশিষ্ট্য এটা কি বললাম বুঝলেন এটাও বলবেই কিছু আপনার মেনে নেবে বাপের বাড়ি বদনাম মানবে না আমি ইসলাম বলে দিয়ে যাচ্ছি এক দেখছেন আর আজকে এটা পরীক্ষা করবেন আপনি সব তার প্রশংসা করলেন তোমার রান্না ভালো তোমার মাথা চুল ভালো তোমার দেখতে ভালো তোমার সবকিছুই সুন্দর সবার আগে একবার শুধু বলবেন তোমার আব্বারা শুধু লোক খারাপ এটা একবার বলে দেখবেন তো কি করে আপনাকে রাতে গলা টিপে জিপ বার করে দিবে কি বুঝলেন তো সব সহ্য করবে বাপের বাড়ি বদনাম সহ্য করবে না তারপরে নাবি কি বলছেন বলছেন নারী জাহান নাম চলে যাবে যে কথা বলতে বলতে এসেছি দিবত পরনিন্দা ওই জন্য আপনাকে আগেও আমি সোশ্যাল মিডিয়াতে বলে রেখেছি তারপরে আবার আজকে ডাইরেক্ট বলে দিই আপনার বাড়িতে সবাইকে ঢুকতে দিবেন আমার আপত্তি নেই আপনার বাড়িতে পাড়ার কোন মেয়ে ছেলেকে ঢুকতে দেবেন না কি বললাম বুঝলেন আপনার বাড়িতে যদি পাড়ার কোনটাকে জাহান নামে পরিণত করে দিব কি বললাম বুঝলেন নতুন বউ এসেছে বাড়িতে সবাই দেখতে আসছে দেখে চলে যাচ্ছে নতুন বউ আর একটা মেয়ে ঘোমটা দিয়ে বসে আছে পাড়ার একটা বউ মানে এত আল্লা বসে আছে এরকম করে যখন সবাই সাইট হয়ে গেছে তখন নতুন বউটাকে বলছো তোমার বাড়ি কোথায় মায়ের বাড়ি বহরমপুরে তোমার আব্বা কি করে রাজমিস্ত্রি কন্ট্রাক্টারই করে দেখো আমি এই গ্রামে সংসার করছি বারো সব ভালো তোমার শ্বশুর শাশুড়ি কিন্তু খুব জুতের নয় সাবধানে থাকবে এই যে প্রথম দিন বলে দিয়ে চলে গেছে সংসার বারোটা বাজিয়ে দিয়ে চলে গেছে ঠিক বলছি না ভুল বলছি একদম সারাদিন ওর কাজই হচ্ছে পরনিন্দা পর চর্চা ও আর কিছুই বুঝে না মোহাম্মদ সাল্লাহ আলিবা শিক্ষিত মানুষ ছিলেন বোকা লোক ছিলেন না খুব দামি লোক ছিলেন খুব দামি লোক ছিলেন না মারাত্মক দামি লোক ছিলেন তিনি এ কথা বলেছেন কি নারী সাবধান তা সব না তোমরা যদি এটা থেকে বাঁচতে চাও সাদকা করো বেশি করে দান করো দান ছাড়া তোমাদের জান্নাতে যাবার কোন উপায় নাই কে বলছেন এটা আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাস চলুন তারপরে আল্লাহ তারা বলছেন জান্নাতুল ফেরদাউসে যদি দেখে তাও তাহলে তোমরা তোমাদের জাকাত বুঝে দিয়ে দাও এই গ্রামে দেখতে পাচ্ছি যে কজনই মুসলিম পরিবার আছেন আল্লাহ তাদের সবাইকে আর্থিক অবস্থা ভালো করেছেন করেছে না ঘর বাড়ি দেখলে তো বোঝা যায় আর্থিক অবস্থা ভালো মসজিদ দেখলে তো বোঝা যায় এলাকার মানুষের জামা কাপড় তো তো বোঝা যায় ধনী না ও গোলাম হোসেন আপনাকে বলছি জাকাত দিচ্ছেন তো বলছি মরি সাহেব রমজান মাসে দান করি তো দান করি শাড়ি কিনে বিলি করি তোমার শাড়ির দশ পয়সাও দাম নাই বললাম বুঝলেন জাকাত যতক্ষণ না পর্যন্ত আপনার উপার্জিত সম্পদের হিসাব করে না বার করবেন পর্যন্ত বলে গণ্য হবে না ততক্ষণ জাকাত কিছু লোককে আবার দেখতে পাওয়া যায় রমজান মাসে শাড়ি কিনে জাকাতের মাল বলে বিলি করছে করছে না এ অনেকজন করে কি করে না ঈদের আগে কেন শাড়ি কিনতে গেলে কেন তুমি শাড়ি কেনার কে হ্যাঁ তুমি কেন শাড়ি কিনতে গেলে ডাকাতে টাকা গরিব মানুষকে টাকা দিয়ে দিতে হবে ওর টাকায় তুমি কেন শাড়ি কিনতে যাবে হ্যাঁ সবাই যদি ওকে শাড়ি দিয়ে দেয় তো ঈদের দিনে ও গোস মাছ কিছু খাবে না খাবে কি খাবে না তুমি তো শাড়ি দিচ্ছ এমন রকম ভাবে শাড়ি রাখলে ওই পারে দেখা যায় এই পারেও দেখা যায় ওর হয়তো ইচ্ছা হচ্ছে চারজনের শাড়িরটাকে এক জায়গায় নিয়ে একটা দামি শাড়ি কিনবো এটা ওর ইচ্ছা হয় কি হয় না কি হলো ভাই আপনারা জমি জমি বসুন সামনে থেকে এগিয়ে আসুন খুব কাটারিং হয়ে গেছে একটু সামনে থেকে আসেন জায়গা যেন ফাঁকা না থাকে প্রত্যেকে জমি জমি বসুন বারবার বলা যাবে না আর কমিটি ভাই আপনারা জায়গার ব্যবস্থা করুন এইভাবে বলতে পারবেন না হ্যাঁ কিছুই কোন সাইড করতে হবে না যে দাঁড়িয়ে আছে সে কি বোঝে না বারবার বলার কোন দরকার নেই যে যেখানে পারে থাক হ্যাঁ লিজ জ্যাকাতে ফাইলুন আল্লাহ তালা বলছেন যারা তাদের জাকাতের ব্যাপারে খুব সক্রিয় জাকাত দ্বারা বুঝে দেয় এরা কোথায় যাবে ব্রেদার আল্লাহ তারপরে বলছেন যারা তাদের লজ্জার স্থানে হেফাজত করে পর্দা করে পর্দা এখানে আছে আছে আচ্ছা বলুন তো পর্দা মেয়ে ছেলেদের জন্যে ফরজ না পুরুষের জন্যে উভয় উভয় কিন্তু আমরা তো বাজারে পর্দা মানে বুঝি শুধু মেয়ে ছেলেদের তোরা ঘুমটা দিয়ে বস থাক আমরা যা ইচ্ছা তাই করি এরকম একটা ব্যাপার না ব্যাপার মোহাম্মদ সাল্লাহ বাড়ি বাসাল্লাম বলেছেন একজন পুরুষ আরেকজন পুরুষ অর্থাৎ দুইজন পুরুষ এক বিছানাতে একটা কম্বল গায়ে দিয়ে শুয়ে থাকা হারাম চলবে না মাথায় থাকে যেন এটা একটা কম্বল দুইজন পুরুষ মানুষ গায়ে দিয়ে খাটের উপরে শোয়া চলবে না মেয়ে যদি সাবালিকা হয়ে যায় মেয়ে সাবালিকা মেয়ে যৌবন এসে গেছে আপনি তার শরীরের গঠন দেখে বুঝতে পারছেন যে আমার মেয়ে মেয়ে এখন বিবাহের উপযুক্ত আপনার আর মা বিছানাতে একটা কম্বলের ভিতরে শুতে পাবে না আলাদা আলাদা একই খাটের উপরে শোবে কম্বল আলাদা হতে হবে কেথা আলাদা হতে হবে বিছানার বেড কভার আলাদা হতে হবে গায়ে ওভার যেটা একই বেটকরে মা বেটি দুজন একসঙ্গে শুতে পাবে না দুই আল্লাহর নাবি বলেছেন কোন নারী যেন আর নারীর গায়ে এইরকম ভাবে টিপে যেন না দেখে অর্থাৎ কোন মেয়ে আর একটা মেয়ের গায়ে হাত দিতে পাবে না বিবাহের সময় আমাদের এলাকাতে গ্রামগঞ্জের মানুষ গায়ে হলুদ মাখায় মাখায় না মাখায় হলুদ মাখাচ্ছে কে ভাবি মাখাচ্ছে ননদ কে ফুপত ভাবি ভালো করে বুঝবেন যে ননদকে কে ওই ননদের গা গুলো যখন সাবান দিচ্ছে বা হলুদ দিচ্ছে ও তখন ননদ এর গা এত নরম কেন হে ভালো করে বুঝবেন রাতের বেলা ওর ভাবি বাড়ি চলে গেছে ওর ফুপুত ভাইয়ের কাছে স্বামী স্ত্রী দুজনা শুয়ে আছে ওর ভাবি তখন ওর ভাইয়ের সঙ্গে ফুপুত ভাইয়ের সঙ্গে গল্প করছে জানো আজকে রেশমার বিয়ের জন্য গায়ে হলুদ মাখালাম ওর গাটা কি নরম আল্লাহর নবী বলেন তুমি যদি এই কথা তোমার স্বামীকে গিয়ে বলো আরেকটা মেয়ে দেহের কথা তোমার স্বামী অন্তরে 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 জেনাতে লিপ্ত হবে কারণ তোমার গা যদি এখন শক্ত হয় তোমার স্বামী কিন্তু নরম একটা মেয়ে অন্তরা অন্তরে খোঁজে তুমি যখনই বলবে তখন অন্তরে অন্তরে ওই মেয়েটাকে ভাববে যে মেয়েটার বর্ণনা তুমি দিচ্ছ অন্তর অন্তরে ভাবতে শুরু করবে এই জন্য একজন নারী আর একটা নারীর গায়ে হাত দিতে পাবে না ইসলাম খুব কঠিন পর্দার ব্যাপারটা খুব কঠিন এক আপনি বাড়িতে বসে আছেন একজন নারী স্বামী বাড়িতে নাই আপনার আপন নানা বলছে আমি তোর বাড়িতে যাব কোন অসুবিধা নাই স্বামী বাড়ি না থাকলেও নানা আসতে পাবে আপনার আপন মামা ফোন করে বলছেন ও রেশমা আমি তোদের বাড়িতে যাব। বলছে তোমার জামাই যে বাড়িতে নাই কোনো অসুবিধা নাই আপন মামা আসতে পাবে আপন ভাই বলছে বোন তোর বাড়িতে যাব বলছে তোর দুলা ভাই বাড়িতে নাই বাড়িতে কেউ থাক আর না থাক ওই বাড়িতে আপন ভাই আসতে পাবে অসুবিধা নাই স্বামী বাড়িতে নাই তোমার আপন চাচা যদি বলে তোমার বাড়িতে আসবে আসতে পারে কোনো সমস্যা নাই স্বামী বাড়িতে নাই তোমার বোনের বেটা যদি বলে আমি যাব আসতে পারে কোনো সমস্যা নাই তোমার স্বামী বাড়িতে নাই তোমার আপন ভাইয়ের বেটা বলছে ফুফু তোমার বাড়িতে আমি যাবো কোনো অসুবিধা নাই কারণ এদের মাঝখানে কোনো পর্দা থাকে না যেমন তেমন ভাবে নয় তার মধ্যেও ওরনা টোরনা ঢেকে নিয়ে মুখ হাত আগলা রেখেও আপনার আব্বার সঙ্গে আপনি কথা বলতে পারবেন আপনার আপন ভাইয়ের সঙ্গে কথা বলতে পারবেন ভাইয়ের বেটার সাথে কথা বলতে পারবেন ধুনের বেটার সাথে কথা বলতে পারবেন আপন চাচার সঙ্গে কথা বলবেন অসুবিধা নাই আপন মামা হলেও অসুবিধা নাই আপন দাদু হলে অসুবিধা নাই আপন যদি তোমার নানা হয় অসুবিধা কিছু নাই কিন্তু একজন নারী যদি মনে মনে করে আমার স্বামী বাড়িতে নাই আমার মা একটা লোককে ভাই বলে ডাকে আমি সেই সূত্রে তাকে মামা বলে ডাকি আমার পাতানো মামা আসতে চাইছে ইসলাম বলছে আসতে দেওয়া যাবে না ওটা হারাম তোমার পাতানো कुटुंबের 12টা বাজাতে এসেছি আমি আ বলছে হাগা বৌমা এটা কে ছোট থেকে মামা বলে ডাকি তুমি জানো মামা তোমার কি সর্বনাশ করে দিতে পারে জানো ওটা তোমার নিজের মামা বুঝছে না মামা বলে ডাকি সম্পর্কে তাহলে তোমার পর্দা করা লাগবে না কি বললাম বুঝলেন বাজারে চলছে কি চলছে না নোংলামি চলছে না আগেকার দিনে দেখেছি যে ভাসুর ভাসুর যে দড়িতে জামা কাপড় মেলতো রোদ্দুরে বৌমারা সেই জামা কাপড়ের তলা দিয়ে যেত না এটা আমার মায়েরা গল্প করে তাই না এখন ভাসুর হয়েছে দাদা ভাসুরের মোটর সাইকেলে বসে চলে যাচ্ছে ঢ্যাং ঢ্যাং করে সিনেমা দেখতে এরকম অনেক ফ্যামিলি আছে আছে না মুসলিম আপনি আপনার মেয়ের ব্যাপারে কথা বলছি আপনার বৌমার ব্যাপারে বলছি আপনার স্ত্রীর ব্যাপারে বলছি যে আপনার স্ত্রীকে আপনার মেয়েকে আপনার বৌমাকে অবশ্যই পর্দার ভিতরে রাখার চেষ্টা করুন টাকার টাকার একটা একটা চকলেট চকলেট টাকা দাম যদি বাজারে কিনি দেখবেন দুই রকমের প্যাকিং করা আছে প্যাকিং করা থাকে না প্রথমে একটা প্লাস্টিক দিয়ে প্যাকিং তারপরে দেখবেন একটা কাগজের প্যাকিং তারপরে চকলেটটা খেতে হয় এক টাকার একটা চকলেট যদি তার এত হেফাজত করতে হয় দুই রকম যদি গাড় দিয়ে তাকে দোকান পর্যন্ত আপনার গাল পর্যন্ত পৌঁছাতে হয় আল্লাহ সারা পৃথিবীতে যত সম্পদ আছে সারা পৃথিবীতে যত সম্পদ আছে সব শ্রেষ্ঠ সম্পদের নাম আল আল্লাহ নারীর থেকে সুন্দর সারা পৃথিবীতে আর কেউ নাই আল্লাহু পর্দা করুন অবশ্যই পর্দা করার চেষ্টা করুন আল্লাহ যারা আমরা এখানে বসে আছি আমাদের বউ বাচ্চাদেরকে পর্দার সঙ্গে রাখার তৌফিক দান করো আমিন আল্লাহ তালা তারপর আবার বলছেন ইল্লাহা আলা আজওয়াজিকিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গাইরু মুমিন তুমি তোমার স্ত্রী ছাড়া স্ত্রী এবং তোমার দাস দাসী এটা আগেকার দিনে ছিল এদের ছাড়া যদি তোমার যৌবনের ক্ষুধা অন্য কোন উপায়ে যদি তুমি মিটানোর চেষ্টা করো এটা হবে কি হ্যাঁ কোন দোষের নয় আল্লাহ তালা তারপরে আবার বলছেন ফামা নিপ্তাকা তোমার স্ত্রী ছাড়া যদি অন্য কোন রকম ভাবে তোমার যৌবনের ত্রিশটা মেটানোর চেষ্টা তুমি করো আল্লাহ বলছে ফাউলাই কহমুল আদন নিশ্চয় সেটা সীমা লঙ্ঘন ওই আমি বলেছি মুর্শিদাবাদের অনেক মানুষ বৌদেরকে ছেড়ে আট মাস দশ মাস কেউ সৌদি আরবে গিয়ে পড়ে আছে আছে না আছে না আছে বর্তমান বাজারে পরকিয়া জি অবৈধ মেলামেশা এর বেশি হওয়ার অনেক কারণ আছে অনেক কারণ তার মধ্যে এটা একটা কারণ যে নতুন বউ নতুন স্ত্রী ওকে রেখে দিয়ে দুবাইয়ে ছেলে নাকি কাজ করে দুবাইয়ে টাকা বেশি পায় তুমি মাথা মোটা তোমার বাপ নয় তোমার মাথাতে গোবর ভরা আছে গোবর ছেলে কাজ করে বলে সুন্দরী মেয়েটাকে হাতে তুলে দিলেন আড়াই বছর দুবাইয়ে বসে আছে তুমি জানো তোমার মাথায় গোবর আছে তুমি জানো যে তোমার মেয়ে এই গোপনে পাপ কাজ করে ফেলতে পারে কারণ তার যৌবন আছে তুমি জানো এটা আল্লাহ বলেন পামানিত তাগাবারা আজা আলিকা ফাউলাইকা হামুল আদল স্ত্রী ছাড়া কেউ যদি তার যৌবন অন্য রকম ভাবে সে যদি ভাবনা চিন্তা করে সেটা মারাত্মক বড় একটা কাবিরা পাপ মারাত্মক ভাবে ওই জন্য আপনাদেরকে বলছি বর্তমান ব্যভিচার বর্তমান পরকিয়া এইগুলো বেশি হওয়ার অনেক কারণের একটা কারণ হচ্ছে এই যে বিবাহটা ইসলামে খুব সহজ আমরা বিবাহটাকে কঠিন করে দিয়েছি জন্য একটা কারণ দুই নম্বর কারণ হচ্ছে এই যে আমাদের কোন বাপ ছেলে মেয়ের বয়সের দিকটা একবারও দেখি না ছেলে চাকরি করে মাথাতে টাক পড়ে গেছে টাক। প্রাইমারি স্কুলে চাকরি করে ওর বয়স মিনিমাম ছত্রিশ সাঁত্রিশ সতেরো বছরের মেয়ে ওর হাতে তুলে দিয়েছে তুমি বাপ তোমার মাথাতে গোবর ভরা আছে তুমি বুঝো কিছু দুনিয়াবি চাকরি করে কি আছে তোমার সতেরো বছরের মেয়ে তুমি তুলে দিচ্ছ চল্লিশ বছরের একটা টাকওয়ালা লোকের কাছে বিবেক বিবেচনা করতে হবে না তোমার মেয়ে যখন যৌবনে উথাল পাতাল করবে ওর টাকলু তখন আর একদিকে চলে যাবে তখন আপনার মেয়ে এগুলো বাস্তব আপনি দাঁত বার করে হাসছেন তখন আপনার মেয়ে বাধ্য হবে অন্য কোন ছেলের সাথে করতে ওই জন্য বলছি এসব সামাজিক ব্যাপার এগুলো মাথায় রাখবেন অবশ্যই মাথায় রাখবেন আর ছেলে মেয়ে বিয়ে দেওয়ার সমাতে ছেলে মেয়েদের নিজস্ব একটা মতামত নেবেন যে মা তোর জন্য এইরকম একটা ছেলে দেখেছি আমি তোর কি পছন্দ তুই কি করবি মেয়ে যদি চুপ থাকে আল্লাহ নবী বলছেন তাহলে ও রাজি আছে আর মেয়ে যদি কথা বলে দেয় ভেবে নিতে হবে ওর মতামত ঠিক নেই সাধারণত বাপের সামনে মেয়েরা কথা বলতে পারবে না ওটা অন্তত পক্ষে আপনার অন্য কোন বৌমাকে দিয়ে বা আপনার স্ত্রীকে দিয়ে তার কাছে জিজ্ঞাসা করবেন আল্লাহ তাল্লাহ তারপরে বলছেন যারা তাদের আমানত এবং প্রতিশ্রতি রক্ষা করে আমানত বুঝেন কাকে বলে হ্যাঁ ভালো বুঝেছে মানে গচ্ছিত মাল কি জমা করে রাখা আমানত একদম নয় ভুল একদম ভুল নয় আমানত কাকে বলে আমানত আল্লাহ শোভান তালা বলছেন ইয়াই আল্লাহ দিনা আমানত এই তোমরা যারা ইমানের স্বীকৃতি দিয়েছো শোনো কুয়ান খোসা কুম নিজে বাঁচো ওয়ালাইকুম না তোমার আহাল তোমার বেটা বেটিকে জাহান্নাম থেকে বাঁচাও এটার একটা আমানত এটা কি আমানত এ আমানত দিচ্ছে কে কে আল্লাহ তার মানে আল্লাহ বলতে চাইছে তুমি যদি মসজিদে নামাজ পড়তে যাও তোমার ব্যাটাটাকেও নিয়ে যাও তুমি যখন নামাজ পড়ে জাহান্নার থেকে জাহান নাম থেকে বাঁচার চেষ্টা করছো তোমার ব্যাটাকেও তেমন তুমি জাহান নাম থেকে বাঁচাও এটা তোমার জন্যে আমানত আমানত শুধু টাকা পয়সার আমানত নয় এটা কি আমানত হাজি সাহেব হজ করে এসেছে একদম টাটকা হাজি তো টাটকা হাজি করে এসেছে পাড়াতে ফজরের নামাজ পড়ে সোমান আল্লাহ সোমান আল্লাহ মতো লাইট জ্বলছে মক্কাতে আমি দেখে এসেছি এক দেড় মাস আগে তসবি সব দেখছি লাইট জ্বলার তসবি হাজি সাহেব খুব তসবি করছে ফজরের নামাজ পড়ি। রাস্তাতে ঘুরচার গুনগুন করে তসবি করছে চার বেটা হাজি সাহেবের চার বেটা হাজি সাহেব যদি ফজরের জমাতে আসার আগে চারটে বেটার দরজায় এই আওয়াজ যদি করে না দিয়ে আসে তাহলে ভেবে নিতে হবে হাজি সাহেবের হজ আর এই নামাজ সব আল্লাহ দরবারে আসামির কাঠগড়াতে দাঁড়াতে হবে ওকে ওর আমানত কুল্লুকুম রাইন ও কুল্লুকুম মাস ওলুন অ্যান্ড দায়াতি আল্লাহর নামি বলছেন বাড়ির কাছে আমানত তার সন্তান সন্ততি তার স্ত্রী স্ত্রী সম্পর্কে তাকে হিসাব বুঝিয়ে দিতে হবে কি বললাম বুঝলেন ছেলেটা চুল কেটেছে এই দিকে একটা চিক চিহ্ন এইদিকে একটা আবার কেউ এমন করেছে চারিদিকে মনে হয় হেলিকপ্টার নামছে বুঝলেন না আগেকার দিনে যেমন গরু টরু চুরি করে দিলে কেটে দিত ঠিক ওই রকম কাটিং হয়েছে না টাকা দিয়েছে কে কার টাকা আপনার টাকা তো আপনার টাকা দিয়ে ও ওই রকম চুল কেটে বাড়ি চলে এসেছে আর আপনি চুপচাপ মেরে বাড়িতে বসে আছেন আপনার মাথায় গোবর আছে আপনি বাপ নয় বাড়ি আসার সাথে সাথে কাঁচা কুঞ্চি নিয়ে ওর পাছার চামড়া তুলে দিতে হবে তাহলে হচ্ছে আপনি বাপ কি বলছি বুঝতে পারছেন আর এই রকম চুল অবশ্য সব ছেলেরা কাটে না যাদের বংশ ভালো নয় ভালো ঘরের ছেলে নয় তারা কাটবে কি বললাম বুঝলেন না ভালো ঘরের ছেলেরা কাজ করে না এগুলো করবে কারা ওই আদিবাসী চুয়ার চামার বাগদি ওরা করবে তুমি কেন একটা ভালো ছেলে এরকম কাজ করলে প্যান পড়েছে এখানে ছেঁড়া ঘাটের কাছে পাচার কাছে চারিদিকে ছেঁড়া আবার গেঞ্জি পড়েছে লেখে আছে পরান যায় আরে আরাম কর করেছে কিরে গেঞ্জি উঠেছে না পাগলু পাগলু টু এসব বার হয়েছে না হ্যাঁ ওই গেঞ্জি পরে তোমার বাপের সামনে দিয়ে তুমি হাঁটছ তোমার আব্বা যদি তোমাকে শাসন না করে তাহলে তোমার বাপের মাথাতে তুমি নিজে যেমন বাঁচার চেষ্টা করছো তোমার পরিবারকে তুমি যাহার নাম থেকে বাঁচাও তোমার স্ত্রী তোমার পাশে শুয়ে রাত দুটা পর্যন্ত গেম খেলছে আর সিরিয়াল দেখছে আর তুমি স্বামী তুমি শুয়ে আছো একদিকে ঘুরে তোমার স্ত্রী সিরিয়াল দেখছে ওর কানে চামড়া তুলে দিতে হবে তুমি সিরিয়াল দেখবে মানে ফজরের উঠতে হবে। তোমার জমাতে ওর ফোনটা আস্তে করে নিয়ে স্বামী স্ত্রী দুজনে ঘুমিয়ে যেতে হবে এর নাম ইসলাম ফজরের জমা আদায় করতে হবে কি বললাম বুঝলেন চলুন হ্যাঁ একটু আগে আগে আসুন আগে আগে আসুন

আপনার ধৈর্যের বশন মা বোনেরা আপনারা ধৈমন বশন জমিন দমি জি এই কথা বলিয়েন না কথা বলিয়েন না দেখুন একটা কথা মাথায় রেখে বসুন এটা কোরআনের মজলিস কিন্তু আপনি কথা বলবেন না কারণ আপনার কথা বলার কারণে যদি একটা লোক একটা জিনিস বুঝতে বা শুনতে অসুবিধা হয়ে যায় তাহলে কিন্তু আপনি আসামি হয়ে যাবেন এটা খুব দামি ব্যাপার আপনি মনোযোগ দিয়ে শুনুন যদি ভালো না লাগে আস্তে আস্তে চলে যান কিন্তু কাউকে ব্যস্ত করবেন না চলুন তারপরে আল্লাহ বলছেন হেফাজত করে যারা পাঁচ অক্তের আদায় করে এরা কোথায় যাবে কোথায় কারা কারা করেন পাঁচ অক্ত নামাজ হাত তুরুন্দ দিনের লোকবাগ শুধু পাঁচ অক্ত সবাই সব নামাজি মানে অনেক আর কি তাই তো বুঝতে পারা যাচ্ছে আমাদের দেশে এদিকে আমাদের এলাকায় চার কোয়ালিটির নামাজি দেখতে পাওয়া যায় কত কোয়ালিটির চার এক কিছু লোক আছে শুধু জুম্মায় যায় তাই না দুই কিছু লোক আছে ঈদের দিনে ঈদের ধীরে যায় তিন কিছু লোক আছে জোহরে যায় আসরে থাকে না থাকে ফজরে মগরিবে ভাঙে না চার কিছু লোক আছে লোক দেখানো নামাজি বিআই এসেছে হাজি সাহেব কি করবে মান সম্মানের গুতোয় মসজিদে গিয়ে বসে আছে চার কোয়ালিটির নামাজি কত চার আর এক কোয়ালিটির নামাজি আছে আগে সেটা বলে এসেছি সেটা হচ্ছে এই ও পাঁচ অর্থই পড়ে অথচ না জেনে পড়ে না ওখানেই থাক না অসুবিধা নেই না জেনে পড়ে এবার আপনাকে বলছি এ বাবু পিছনে এসো পিছনে বসে বেটা হ্যাঁ ওদের দেখতে পাচ্ছে না হ্যাঁ হ্যাঁ ওটা টেনে হ্যাঁ চার পাঁচ কোয়ালিটির নামাজি এক জোহর পরে আসরে যায় না আসরে যায় মগ থাকে না এই এক কোয়ালিটির শুধু জুম্মার দিনে যায় এটা একটা কোয়ালিটির শুধু ঈদে যায় এটা একটা কোয়ালিটি লোক দেখানোর মান সম্মানে যায় এটা একটা কোয়ালিটি আর এক কোয়ালিটি পড়ে কি বললাম বুঝলেন এবার আপনাকে আমি বলছি আচ্ছা গ্রামে একটা লোক মারা গেল আমার এসব বক্তব্য সহ্য হয় না তো অনেকজনের সহ্য না হলেও কিছু করার নেই এখন এনে যখন ফেলেছেন শুনতেই হবে উপায় কিছু নেই সোশ্যাল মিডিয়া তো দেখেন আমার ঠোঁট কাটা তবুও তো আজকে ঠোঁট অনেকটা জয়েন দিয়ে রেসেছি কারণ এলাকায় হিন্দু মুসলিম সবার বসবাস তাই অনেক কন্ট্রোল করে করে বলছি তাছাড়া এতক্ষণ আলোচনা অন্য জায়গায় চলে যেত যাই হোক যে কথা বলছিলাম একটা লোক মারা গেল ইমাম সাহেব কি করে জানাজার সামনে দাঁড়িয়ে গিয়ে বলে আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম আচ্ছা আমাদের ফটিক ভাই মারা গেছে সকলেই আপনারা জানেন লোকটা যদি রিনটিন টিন কিছু করে থাকে তাহলে তার তিনটে জওয়ান বেটা আছে বলবেন আলহামদুলিল্লাহ তারা শোধ করে দিবে যদি শোধ করতে না পারে আল্লার রস্তে ক্ষমা করে দেবেন বলে কি বলে না দই কারো কাছে যদি কোনো অন্যায় ভুল ত্রুটি করে থাকে তাহলে দয়া করে ক্ষমা করে দেবেন তিন মেয়েদের তরফ থেকে দশ খতম আর ছেলেদের তরফ থেকে দশ খতম টোটাল কুড়ি খতম হয়েছে ভাইয়ের নামে বক্সে দিতে হবে বলে সবাই এক জায়গায় দাঁড়িয়ে দোয়া করে করে কি করে না করে 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 যে লোকটা মারা গেছে ফটিক আজকে জলসা তার ব্যাটা এসে এখানে এক লাখ টাকা দান করে দিয়ে বলছে আমার বেটার নামে হুজুর এক লাখ আমার বাপের নামে এক লাখ দুয়া করে দেবেন এখন মলির সাহ কিছু বার হয়েছে এমন দুয়া করছে মনে চার জান্নাতে জায়গা নাই মানে মনে হচ্ছে ঠেলে ঠুলে ঢোকাচ্ছে আর কি এক লাখ বড় দানি খুব দোয়া করছে আল্লাহ জান্নাত দিয়ে দাও জান্নাত দিয়ে দাও আল্লাহ ফের দাও দাও গোনা খাতা মাফ করে দাও আল্লাহ কবর আজা বন্ধ করে দাও খুব দোয়া চালাচ্ছে মাদ্রাসার ছেলে এনেছে বাড়িতে তিরিশ জন ধনী লোক তো কোরআন পড়াচ্ছে বিরিয়ানি করে খাওয়াচ্ছে চল্লিশে করেছে বড় গরু জবাই করেছে বিরিয়ানি করে খাওয়াচ্ছে কিন্তু যে লোকটার ব্যাপারে সবকিছু করা হলো লোকটা নামাজ পড়েনি কোনোদিন বলুন তো লোকটা জান্নার যাবে কি যাবে না যাবে যাবে না অসম্ভব ব্যাপার যাবে না আর ইমাম সাহেব দেখছি দোয়া করে দাও তুমি কমিনাল মুসলিন একজন জাহান নামিকে জিজ্ঞাসা করা হবে তুমি কেন জাহান্নামে বলো তখন সেই জাহান নামি বলবে কল লামনা কমিনাল মুসল্লিন সব ভালো কাজ ছিল শুধু নামাজ পড়িনি তার মানে নামাজ না পড়লে থাকার জায়গা কোথায় যদি বলছেন হুজুর সব তো ভালো কাজ আছে শুধু নামাজটার কারণেই জি হ্যাঁ যারা মাধ্যমিক এবার পরীক্ষা দেবে আর যারা দিয়ে দিয়েছ কারা এখানে আছো হাত তো দেখি মাধ্যমিক পরীক্ষায় যারা দোয়া হয়ে গেছে উচ্চ মাধ্যমিক বিয়ে বিএসসি কারা আরে একটু হাত তুলে একটা কথা বলবো মাসাল্লাহ অনেকজন হাত তুলেছেন আপনাদেরকে জিজ্ঞাসা করছি এবার হাত তুলে নয় নো উত্তরটা তোমাদের দিতে হবে এক আমার ছেলে মাধ্যমিক পরীক্ষা দিবে এবার চারটে বিষয়ে পরীক্ষা হবে এক আমার ছেলে মাধ্যমিক পরীক্ষা দেবে চারটে বিষয়ে পরীক্ষা হবে আমার ছেলে তিনটেতে একশো একশো নাম্বার পেয়েছে একটাতে জিরো 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 যখন রেজাল্ট বার হবে আমার ছেলে পাস না ফেল 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 তিনটাতে কিন্তু একশো একশো কিন্তু একটাতে আমার ছেলে জিরো জোহরের নামাজ পড়েছে একশো 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 মগরিবের নামাজে একশো একশো ফজরে ঘুম ভাঙিনি তাই যায়নি চাচা ফেল তার মানে ও বেনামাজি কি বললাম ও কি ও বেনামাজি ও নামানামাজি থাকতে পারলো না নাম্বার দুই এবাদাতের জগতে যত এবার আছে সমস্ত এবাদাতের মূল বা মাথা তার নাম নামাজ এখন বর্তমান খাসির মাংস এটা কত টাকা কেজি পাঁচশো পাঁচশো ধরে নেন আমি নর্মাল পাঁচশো পাঁচশো টাকা যদি এক কেজি খাসির মাংস যদি আপনি আনেন নিশ্চয় আপনার বউ কিন্তু নর্মাল মশলা দিয়ে রান্না করবেন একটু স্পেশাল করে দিবে খাসির মাংস বলে কথা রান্না কমপ্লিট পর্যন্ত ধরে নেন আরো একশো টাকা খরচা হলো হলো কত ছয়শ আচ্ছা লবণ ক টাকা কেজি দশ টাকা এক কেজি মাংস কতটা লাগবে পঞ্চাশ গ্রাম লাগবে বলুন তো পঞ্চাশ গ্রাম লবণ আট আনা পঞ্চাশ পয়সা দাম এটা যদি না দেওয়া হয় ছশো টাকার মাংস খাওয়া যাবে কি যাবে না যাবে যাবে না জাকাত দিয়েছি হজ করেছি সব ভালো কাজ শুধু নামাজ পড়ি না হুজুর তোমার থাকার জায়গা যাহার নাম সব আমল তোমার বাতিল আমার ছেলে মাধ্যমিক পরীক্ষা আমার ছেলে আমাকে বলছে আব্বা অরিজিনাল বলছি এটা এই অরিজিনাল নয় বানিয়ে বলছি কারণ আমার ছেলের এই তেরো বছর বয়স আমার ছেলে আমাকে বলছে আব্বা আমি মেনেটারি চাকরি করব। করবো তো কর তো যদি ইচ্ছা হয় কর তা আমার ছেলে রানে ফার্স্ট একদম এক নাম্বার আমি মসজিদে রসগোল্লা দিয়ে দিলাম আমার ছেলে ফার্স্ট হয়েছে মৌখিক পরীক্ষা আমার ছেলে ফার্স্ট লিখিত পরীক্ষা আমার ছেলে ফার্স্ট সব কিছুতেই ফার্স্ট আমার ছেলে আনন্দ করে বলছে আব্বা আমার চাকরি হয়ে যাবে আর কোনো টেনশন নেই এখন আমার ছেলেকে যখন ফিতে নিয়ে মাপছে তখন দেখছে সাড়ে তিন ফুট বলুন চাকরি হবে কি হবে না হবে হবে না তার মানে মেনেটারি চাকরি শর্তই হচ্ছে হাইট ভালো হতে হবে আর্মির মূল শর্ত কি হাইট ভালো হতে হবে কিয়ামতের দিনে জলসা শুনেছিল চার ঘন্টা ইয়াসিন আর মমতাজুলের নেকিটা আছে অসুবিধা নেই নেকি জমা আছে জলসা করার জন্য দান করেছিল ওটারও নেকি এখনো জমা আছে কোনো অসুবিধা নেই মসজিদ করেছে এক লাখ টাকা দিয়েছিল নেকি জমা আছে কিন্তু আল্লাহ তালা যখন নামাজের খাতা খুলে দেখবে কি ব্যাপার আবদুল্লাহ তো কোনো অর্থই যায়নি থাকার জায়গা যাহার নাম থাকার জায়গা জাহান্নাম যদি বলছেন আপনি নামাজ না পড়লে এত সহজে আমি বলতে যাব পাগল ওই জন্য বলছে আপনাকে বিনীত অনুরোধ আপনি আর কবে মসজিদে যাবেন জানেন ফিলিস্তিনের মাটিতে ইসরায়েলের ইহুদিরা অসংখ্য মুসলিম নরনারীকে হত্যার লীলা চালিয়ে যাচ্ছে মসজিদ মসজিদ আকসা এই মসজিদে তারা পাথর মেরে বোমা মেরে ধ্বংস করে দেবে এবং নিজেদের দখলে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছে যাচ্ছে না যুবক সারা পৃথিবীতে যখন মসজিদ ভেঙে দেবার আন্দোলন চলছে তুমি যুবক আজও আজান হলে বাড়িতে বসে থাকো তোমার মতো নীলজ্জ আর পৃথিবীতে কেউ হতে পারে না সারা পৃথিবী যখন আন্দোলন চলছে মসজিদ ভেঙে দেবার তুমি তখন বাড়ির কাছের মসজিদ আযান হয় তুমি হামাস পড়তে যাব না লজ্জা লাগে মুঝে মঞ্জুর নহী কি কে ম্যায় কিসি কা শিকায়াত করো মগর বাত হি সে বাত নিকালATI হ্যায় তো ম্যায় কিয়া করো আল্লাহর কসম আপনা বিরুদ্ধে বলবেন এরকম মানসিকতা আমার নেই কারণ আপনাকে আমি চিনি না চিনি আপনাকে বলুন চিনি না সোশ্যাল মিডিয়াতে আপনি আমাকে চেনেন আমি আপনাকে চিনি চিনি না কেন এত ছোট বড় করে আপনাকে বলছি আমি কেন এই কারণে বলছি শাসন করা তারই সাজে সোহাগ করে যে দুই চারটে ছোট বড় কথা সেই বলে নিতে পারে যে সব থেকে বেশি ভালোবাসে আপনি আপনি আমার আমার ভাই ভুল পথে চলছেন খারাপ আপনাকে পরামর্শ দিচ্ছি একটু মজবুতি কথা দিয়ে নামাজ নাই জান্নাত বাতিল দশটা লোক বলুন তো আজকে থেকে নামাজ পড়া ধরবো হ্যাঁ ধরবেন আপনি নামাজ পড়তেন তো পড়তেন হাত তুললেন কেন সে একটা আমি কথা বলি বারবার আমার মহিলা মাদ্রাসা আছে এটা জানেন এতিমখানা মাদ্রাসা রুকাই আলীল বানার পূর্ব বর্ধমানে মোবাইলে সার্চ করে দেখবেন দুশো আড়াইশো মেয়ে পড়ে আলহামদুলিল্লাহ যাই হোক এতিম বাচ্চারা পড়ে তা ওই ওই ইয়াসিন ভাইয়ের বাড়ির পাশেই আমার মাদ্রাসা আর কি পাশাপাশি বিশ কিলোমিটার ডিফারেন্সে তা মাদ্রাসা একদিন বসে আছি হঠাৎ জলসা থেকে গিয়ে হেলান দিয়ে বসে আছি একটা গাছের তলাতে একটা লোক এসেছে গার্জেন এসে আমাকে বলছে আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কথায় 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 লোকটা আমাকে বলছে আপনি জীবনে কোনো দিন মেয়ে ছেলে দেখেছেন আমাকে বলছে মেয়ে ছেলে দেখবো না মেয়ে ছেলে তো দেখারই জিনিস দেখবো না রাস্তাঘাটে চলি মেয়ে ছেলে দেখতে চোখে পড়ে দেখি তখন ওই লোকটা বলছে আল্লাহ আমাকে এই পাপ থেকে মুক্তি দিয়েছে আমি জীবনে কোনো মেয়ে ছেলের মুখ দেখিনি মনে মনে ভাবছি যে তালা তা ফেরেশতা তালা আজকে আমার মাদ্রাসা এসছে এত বড় পরেশ গ্যালার লোক আমার তো জীবনে জানা ছিল না মনে মনে ভাবছি তাই মনে মনে ভাবছি সত্যি আপনি কোনো মেয়ের মুখ দেখেননি বলছে আল্লাহর কসম আমি জীবনে কোনো নারীর মুখ দেখিনি নিয়ে মেয়ে লোকটা অজুখানাতে অজু করতে বসেছি তখন দেখছি চশমাটা খুলছে বুঝলেন তখন দেখছি লোকটা অন্ধ তাই বললাম ভাই তোমার তো মেয়ে ছেলে দেখার মেশিন নাই তোমার মেশিনটাই তো খারাপ তোমার তো দেখবে কেমন করে হ্যাঁ ও নামাজ পরে ও হাত তুলেছে পরে না আজকে থেকে পড়বেন হাত তুলুন পড়বেন আজকে থেকে ইনশাল্লাহ তুমি পড়বে কজন চারজন ও একজন পাঁচজন ছজন আল্লাহর কসম বলছে এই কথার সঙ্গে যেন মনাফিকি না হয় আপনি কোরআনের একবার আপনাদের মুখটা দেখি কারা কারা হাত তুলেছিলেন যাক আজকে জল সাজারা দিয়েছেন সাকসেসফুল কি বললাম বুঝলেন তবু আল্লাহকে গিয়ে বলতে পারবেন যে এত কিছু আয়োজন করে দশটা নামাজই বেড়েছিল তাই না এটা এটাই সাকসেসফুল আপনি আল্লাহকে গিয়ে বলতে পারবেন যে দশটা নামাজই বাড়িয়েছিলাম আমি যাই হোক সলাদ বা নামাজ এটা বাধ্যতামূলক একটি এবাদত এই ছাড়া কোন রকমের জান্নাতে যাবার কোনো সুযোগ কি নাই আল্লাহ বলছেন উলাইকা তালা ও আর এরা হচ্ছে উত্তরাধিকারী উত্তরাধিকারী কাকে বলে বাপের পৈতৃক সম্পত্তি বলে না পৈতৃক সম্পত্তি বলে না তার মানে আমার বাপের জমি আমি পাবই আমি হলাম অরিশ কেউ আমাকে জমি থেকে বঞ্চিত করতে পারবে না আল্লাহ কোরআন মাজিদে শব্দ ব্যবহার করছেন উলাইকা হুমুল ওয়ারিসোন আমরা অরিস বলি না ওয়ারিস আল্লাহ বলছে উলাইকা হমুল ওয়ারিসোন এরা ফেরদাউসের উত্তরাধিকারী আল্লা দিন আ সোনাল ফিয়া খলেদন এই কটা লোকের জন্য রয়েছে জান্নাতুল ফেরদাউস তারা থাকবে চিরস্থায়ী কারা কারা এক সলাতে যারা বিনয়ী দুই কথা বললে যারা মেপে বলে নিন্দা করে না তিন তিন নম্বরে হচ্ছে যারা লজ্জা স্থানের হেফাজত করে চার যারা তাদের মালের জাকাতটা বুঝে দেয় পাঁচ নিজের স্ত্রী ছাড়া অন্য কারোর সঙ্গে সম্পর্ক রাখে না ছয় নাম্বার আল্লাহ বলছে যারা সলাফ সমূহকে হেফাজত করে এরাই হচ্ছে উলাই এরা হচ্ছে উত্তরাধিকারী আল্লাহ আর এদের জন্য রয়েছে জান্নাতুল ফিরদাউস নামক একটা জান্নাত কেমন জানা আছে জান্নাত কেমন জানেন বলে দিই তাহলে বিশ্ব নবীকে আম্মা জান আয়সা বলছেন ইয়ারা সোনাল্লাঘ আপনি তো বলেছেন এতিমকে যদি কেউ এক টাকা দিয়ে যদি সহযোগিতা করে নবী আমার বলেছেন তাকে জান্নাতে একটা গাছ দান করা হবে আর আমি নবী জান্নাতের সেই গাছটার জামিনদার থাকলাম গাছটা কিসের গাছ না জান্নাতে একটা খাজুরের গাছ দেওয়া হবে বিশ্ব নবী এই কথা যখনই বলেছেন আম্মা জান হাইসা বলছেন ইয়ারাসুর আল্লাহ তাহলে জান্নাতের সেই গাছটা কি আমাদের মদিনার মতো গাছ এই গাছটার সাইজ কেমন হবে আল্লার নবী বলছেন আয়েশার শুনে রেখে দাও একটা দ্রুতগামী ঘোড়া যদি এক শত বৎসর যদি ছুটতে থাকে একটা খাজুর গাছের জান্নাতের ভিতরে ছায়া শেষ করতে পারবে না এর নাম জান্নাত বিশ্বনবী বলেছেন প্রত্যেক শুক্রবারে জান্নাতীদের একটা বাজার বাসানো হবে আর সেই বাজারে একটা একটা জান্নাতির জন্য একটা একটা তাবু টাঙানো হবে এরকম তাবু প্যান্ডেল আর তাবুর ভিতরে কি থাকবে হুর কি থাকবে হুর সুন্দরী সুন্দরী নারী একটা এদিকে তাকান আমার দিকে হাদিসটা বর্ণনা করছে আমার দিকে দেখুন এক একটা হুর তাবুর এই জায়গায় বসে থাকবে আর একটা এই জায়গায় থাকবে আর একটা এই জায়গায় থাকবে নবী আমার বলছেন একটা হুরের সঙ্গে প্রেম বিনিময় করার পরে আর হুরের কাছে যেতে টাইম লাগবে সত্তর বছর কত বছর সত্তর বছর তাহলে জান্নাতে হুর পাবে কটা করে সত্তরটা করে পাবে তাহলে একটার সাথে প্রেম করে যদি আরেকটার কাছে যেতে সত্তর বছর যদি টাইম লাগে তাহলে বলুন তো ভিতরে হুর বসে থাকবে তাবুটা তাহলে কত বড় হবে কত বড় তাবুটা এটা ভাবনাতে আসবে আসবে না বিশ্বনবি বলেছেন জান্নাতের একটা ধনুক যে ধনুক দিয়ে পাখিটা কি মারে এই রকম ধনুক রাখার জায়গা পৃথিবীর আমিন আমিন এবারে আমি বলেছিলাম প্রথমে জান্নাত আর জাহান নামের ব্যাপারে আলোচনা এতক্ষণ হয়ে গেল জান্নাত তাহলে এবার চলুন জাহান নামে কারা যাচ্ছে একটু সিরিয়ালটা বলে দিই যদি বলছেন হুজির আপনি কি ঠিক আলিয়েছেন পাগল আল্লাহ কোরআনে বলেছে আমি তার বাংলাটা বলে দিচ্ছি শুধু শুধু তার বাংলাটা এক বড় কঠিন জাহান নাম যাওয়ার আগে শুধু কিয়ামতের দিবসটা কেমন হবে এইটা একটু আপনি আঁচ করুন যে কিয়ামতের দিবসটা কেমন হবে এক আল্লাহ তালা বলছেন ইজাজুল জিলাতিল আলফ জালাহা ও আরাদাতিল আর স্ক কিছুদিন আগে তুরস্কের মাটিতে একটা ভূমিকম্প হয়েছে দেখেছেন 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 তুরস্কের মাটিতে যে ভূমিকম্প হয়েছে বিজ্ঞানীরা বলছে যে মাটি থেকে আট হাজার ফুট নিচে মূল ভূমিকম্পটা হয়েছে তার ফলে অজস্র মানুষ বিল্ডিং এর তলাতে পড়ে সব মারা গেল করে সব বড় বড় বিল্ডিং গুলো ভেঙে তস নস হয়ে গেল হয়ে গেল না তুরস্কের ভূমিকম্প আল্লাহ তালা কি বলছেন ইজাজুল জিলা তিল আর্জুল জালাহা কিয়ামতের দিনের ভূমিকম্পটা কেমন হবে এটা তো দুনিয়া ভূমিকম্প কিয়ামতের ভূমিকম্প কেমন আল্লাহ বলছেন ওয়া আখরাদাতিল আরদু আসকালাহা মাটি ঢলায় থাকা জিনিসগুলিকে উপরে তুলে দেওয়া হবে ঢালাই মেশিন জানেন তো বালি সিমেন্ট সব এক সঙ্গে দিয়ে এই রকম করে মাটানো হয় কিয়ামতের দিনের ভূমিকম্প হবে ঠিক এই রকম দুই আল্লাহ কিয়ামতের দিবস বলতে গিয়ে বলছেন ইয়া ইউহান্না সুতাকু রব্বাকুম হে মানুষেরা তোমরা তোমাদের রবকে ভয় করো ইন্না নিশ্চয় জলজালাত আসাত শায়ুন আযীম

আপনি আজ আসুন না দেখি আপনাকে দিয়ে কয়েকটা জিনিস দেখাই তাহলে সবকিছু বোঝাতে মানে প্র্যাকটিক্যালে না দেখালে বোঝা যাবে না একটু এই যে লোকটা বসে আছে ইনি একজন পুরুষ মানুষ তাই তো জি বিজ্ঞানীদের ভাষা কি বিজ্ঞানীদের ভাষা আমি মুমতাজুল ইসলাম যদি এখন এই লোকটাকে এই জায়গাটা একটা ঘুষি যদি মারি ঠিক এইভাবে একটা ঘুষি মারলাম বলছে ঘুষিটার ওজন যদি পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস যদি হয় ভালো করে বুঝবেন তাহলে এই লোকটা বেঁচে যাবে কিন্তু আমার ঘুষিটার ওজন যদি একান্ন ডিগ্রি সেলসিয়াস হয় লোকটা মারা যেতে পারে একটা পুরুষ সহ্য করতে পারে বলুন তো পৃথিবীতে শক্তিশালী মানে কষ্ট সহ্য করার দিক দিয়ে পুরুষ আগিয়ে না নারী ইয়েস নারী নারী একটা নারীকে যদি কেউ ঘুষি মারে সেই ঘুষির ওজন যদি ছাপ্পান্ন ডিগ্রি পর্যন্ত হয়ে যায় তবু একটা নারী সহজে মেনে নিতে পারবে কোনো তার সমস্যাই হবে না কি বললাম বুঝলেন কারণ পুরুষের থেকে ছয় ডিগ্রি ওর ক্ষমতা বেশি তার একটা নমুনা হচ্ছে এই চিকিৎসা বিজ্ঞানীরা বলছে একটা মা নর্মালে বাচ্চা দিতে গিয়ে যে কষ্ট হয় এই কষ্ট যদি কোন পুরুষের হতো একশোর মধ্যে নাইনটি এইট পার্সেন্ট পুরুষ মানুষ মারা যেত পুরুষ মানুষের ক্ষমতা পুরুষ মানুষ বেঁচে যেতে পারে নর্মালে বাচ্চা হওয়া এত কষ্ট মায়েদের পুরুষ হলে সহ্য করতে পারবে না আল্লাহ তালা ভাষা শুনুন কিয়ামত দিবসের ভাষা ইমান আছে না বাদাম চি বসে বসে

তার বাচ্চা নিচের দিক দিয়ে পড়ে যাবে বুঝতে পারবে না যে আমার বাচ্চাটা কি করে হলো এর নাম কিয়ামতের মাঠ একজন দানকারী মা তার বাচ্চাকে দুধ পান করাতে ভুলে যাবে এর নাম কিয়ামতের মাঠ তিন মানুষগুলিকে দেখতে পাওয়া যাবে তারা যেন সব মাতাল আল্লাহ বলছেন অমা হুম সুকারা এক জুনাও তারা মত পান করেনি বলে কিন্না আজাব আল্লাহকে সাদীপ শুধু আমার কঠিন আজাবের ভয়ে কিয়ামতের মাঠে সব তারা কি মাতালের মতো করে ঘুরছে গোটা কিয়ামতের মাঠ একটা শব্দ দ্বারায় চিৎকার করা হবে পানি দাও পানি দাও পানি দাও নবী ঈসা ইয়ানফসি আল্লাহ আমার কি হবে নবী মুসা ইয়ানফসি নবী ইব্রাহিম ইয়ানফসি নবী ہارুন ইয়া nafsi নবী ইয়াহিয়া ইয়া nafsi প্রত্যেক নবীগণ কিয়ামতের মাঠে ইয়া nafsi ইয়া nafsi ইয়া nafsi করবে দূর থেকে একটা আওয়াজ আসবে ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি তিনি হচ্ছেন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন আল্লাহর নবী বলেছেন কিয়ামতের দিন নারী উলঙ্গ হয়ে থাকবে পুরুষ খাতনাবিহীন অবস্থায় উলঙ্গ হয়ে থাকবে আম্মা জান আয়সা বলছেন আমি আল্লাহর নবীকে ডেকে বললাম আল্লাহর নবী নারী যদি উলঙ্গ হয়ে থাকে আর পুরুষ যদি উলঙ্গ হয়ে থাকে তাহলে কিয়ামতের দিনে কেউ কি কারোর দিকে তাকিয়ে দেখবে না আল্লাহ রসুল বলছেন আয়সা তুমি কি কথা বলছ সেদিন যে নারী উলঙ্গ হয়ে আছে এটা সে নিজেই বুঝতে পারবে না যে আমি উলঙ্গ না কাপড়ওয়ালা এর নাম কিয়ামতের মাঠ এর নাম কিয়ামতের মাঠ গোটা কিয়ামতের মাঠ পানি পানি দাও একটু পানি দাও চিৎকার উঠবে পানির ডিপার্টমেন্টে থাকবেন আমাদের নবী মোহাম্মদ সাল্লাইসাল্লাম আল্লাহ তুমি আমাদের কাউসারের পানি কবুল করেন খুব ভয়াবহ দিন ঠিক টাইমে চুপচাপ মেরে থাকুন আমাকে আমাকে আমার কাজ করতে দেন জি এর নাম কি আমার মাঠ এবার আপনাকে জানান নাম জান নামটা কত কঠিন এটা আপনাকে আমি আবার কোরআন দিয়ে বলছি জাহান্নাম কত কঠিন এই বারবার বলছি আপনি আমার দিকে তাকাবেন অন্য কোনো দিকে ঘাড়াতে পারবেন না এটা হাদিসে নিষেধ করা আছে যে কোন ব্যক্তি যখন কোন কথা বলবে তার মুখের দিকে তাকিয়ে থাকতে হবে তাছাড়া সে ভাববে যে আমার কথাটাকে সে প্রাধান্য দিচ্ছে না শুনছে না আল্লাহ জাহান্নামীদের একটা লিস্ট তৈরি করেছেন সিরিয়াল জাহান্নামীদের সিরিয়াল বলছি যারা এই দলের ভিতরে থাকবেন এখনই ফেরত আসুন ইনশাল্লাহ ইনশাল্লাহ হাত তুলুন এখনই চলে আসবো ছেড়ে দেবে এখনই সবকিছু ইনশাল্লাহ ইনশাল্লাহ নামক জাহান নাম দুর্ভোগ তাদের জন্যে যারা মানুষের সামনে এবং পিছনে বদনাম করে বেড়ায় আগে বলেছি গীবতের হাদিস বলা হয়ে গেছে এইখানে আল্লাহ তালা জাহান্নামি যাবার সর্বপ্রথমে যে কথাটা আনলেন কি বানলেন অয় লুল্ল কুল্ল হোমাজা আল্লাহ বলছে দুর্ভোগ ওয়াইল নামক জাহান্নাম তাদের জন্যে এরা মানুষের সামনে এবং পিছনে বদনাম করে করে বেড়ায় দই আল্লাদি জামা মালা ও আদাদা যারা তাদের মাল সম্পদকে জমা করে গুনে গুনে রাখে আজকে এত টাকা হলো কালকে এত টাকা এই ব্যাংকে এত ওই ব্যাংকে এত যারা গুনে গুনে রাখে শুধু গুনে রাখে না আর এইটা মনে মনে ভাবে ইয়া হিসাব আননা মাল আমার মাল চিরস্থায়ী থাকবে আমার মাল আমাকে বাঁচাবে এইটা ভেবে যারা তাদের মাল গুনে গুনে রাখে মাল কখনো বাঁচাতে পারে 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 না ভারতবর্ষের মাটিতে প্রেমের অভাবে 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 ভালোবাসার মায়ার যেমন অনেক সংসার নষ্ট হয়ে গেছে অনেক মেয়েরা যেমন বাপের বাড়িতে অত্যাচারের শিকার তার ভাই ভাবিদের হাতে ভালোবাসা স্বামীর কাছে পায়নি বলে বাপের বাড়িতে বসে আছে ঠিক তেমন তার বিপরীত এই দেশের মাটিতেই এমন একজন লোকের আবির্ভাব ঘটেছিল যে তার বইয়ের কারণে তার বউকে ভালোবেসে কোটি টাকা দিয়ে তাজমহল তৈরি করেছিলেন তার নাম শাহজাহান এই দেশের মাটিতে যেমন ভালোবাসার অভাবে অনেক মেয়ের সংসার নষ্ট হয়েছে ঠিক তেমন এই দেশের মাটিতে প্রেম অতিরিক্তের কারণে কোটি টাকা দিয়ে তাজমহল তৈরি করেছিল বাদশাহ শাহজাহান কি বলছি বুঝতে পারছেন শাহজাহান তাজমহল করেছিল তার বেগমের জন্য মমতাজের কারণে বেঁচে আছে আছে নাই নবাব সেরাজ মুর্শিদাবাদের বীর সন্তান বেঁচে আছে নাই মালদার গনি খান বড় কংগ্রেসের বড় নেতা ছিলেন বেঁচে আছে নাই প্রিয় দাস মুন্সি খুব বক্তব্য ভালো রাখতে পারতেন রাজনৈতিক দলের জাদুকর বলা হতো প্রিয় রঞ্জন দাস মুন্সিকে তার বক্তব্য তার স্পিকিং পাওয়ার এত কঠিন ভাবে ছিল মানুষের মন মুগ্ধ হয়ে যেত বেঁচে নেই বামফন্ডের সব থেকে বড় কমরেড ছিলেন পশ্চিম বাংলার মাটিতে কমরেড জ্যোতিবাবু বাবু বেঁচে নেই আচ্ছা শাহজাহান নেই আলমগীর নেই কেউ বেঁচে নেই আমি মমতাজুল ইসলাম আজও থাকবো না আল্লাহ বলছেন ইহা সব আন্নাম আলবু আখলাদা যারা মনে মনে করে আমার সম্পদ আমাকে বাঁচাবে কক্ষনেই বাঁচাতে না আল্লাহ তারপর আবার বলছেন কাল্লা কক্ষোনই নয় লাইউ বাজান্নাফিল হোতামা অচিরেই এদেরকে হোতামা নামক জাহান্নামের ভিতরে নিক্ষেপ করা হবে আল্লাহ নবীকে বলছেন মোহামা আদরা কামাল হুতামা নবী আপনি জানেন হুতামা নামক জাহান্নাম কেমন আল্লাহ তারপরে আবার নিজে পরিচয় দিচ্ছেন নারুল্লাহিল মোকাদা হুতামা নামক জাহান নাম এটা আমার নিজস্ব তৈরি করা আগুন ও আলাল আফিদাম এই আগুনের এত তীব্রতা এই আগুনের এত তেজ যে মানুষের অন্তকরণ পর্যন্ত পুড়িয়ে ছাই করে দেওয়া হবে ইন্না কি মোসাদাম এই আগুনের এত তীব্রতা যে আগুনের ভিতরে মানুষকে ধরে বাঁধা হবে লোহার বড় বড় থাম্বার মতো আগুনের থাম্বা তৈরি হবে জাহান নামে আল্লাহাম তুমি এইখানে দাঁড়াও এক পা হিলতে পারবে না বলুন তো হিলতে পারবে কোনো মানুষকে যদি বলে তুমি হাঁটতে থাকো ও দাঁড়াতে পাবে পাবে না তাহলে কিয়ামতের মাঠে আল্লাহ হুতামা নামক জাহান নাম সম্পর্কে বলতে গিয়ে বলছেন আমি মানুষকে বেঁধে রাখবো কেন বেঁধে রাখবে কেন বেঁধে রাখার পিছনে একটা কারণ আছে আপনাদের এই যদি কোনো চোর যদি ধরা পড়ে তাহলে গ্রাম পঞ্চায়েত রাজনৈতিক নেতারা কি করে চোরটাকে ল্যাম্পোস্টে বেঁধে হাত পা গুলোকে বাঁধে বাঁধার পরে কি বলে দেখি কোন বাপের বেটা আছে তোর হাত আজকে এখান থেকে খুলে নিয়ে যাবে বলে কি বলে না তার মানে নেতা গ্রামের নেতা সে তার ক্ষমতা দেখায় দেখ আমি কত ক্ষমতাবান আমি কত বড় মোস্তান আমি কত বড় দামি লোক আমি ওর হাত পোস্টারে বেঁধেছি কেউ ক্ষমতা নেই ওর হাত খুলে নিয়ে যাবার এই ক্ষমতা দেখায় কি দেখায় না আল্লাহ তালা বলেন খুজু হো ফাগুল্লো জাগি মুসল্লুম কেমতার মাঠে প্রত্যেক অপরাধীদেরকে তাদের হাতগুলো পিছনে এরকম ভাবে বাঁধা হবে বাঁধার পরে হিচড়ে হিচড়ে তাদেরকে জাহান নামের ভিতরে ঢোকানো হবে প্রত্যেক অপরাধী হাত কি দিনে বাঁধা হবে কেন বাঁধা হবে এই যে লকডাউনের নাম করে যারা বাবরি মসজিদ ভেঙে দিয়েছে লকডাউনের নাম করে কি বললাম বুঝলেন না এরা ছোটখাটো নেতা না বড় নেতা বড় নেতা আল্লাহ তালা বলছেন খুঁজু হুফা করলো ওই নেতাদের হাতগুলো সেদিন বাঁধবো সুন্দর তারপরে তার মুখের দাঁড়াতে হিচরাতে হিচরাতে জাহান নামে ভরব হাত বাঁধার একটাই কারণ আমি আল্লাহ সেদিন আহাকামুল হাকিমিন বিচারকের বিচারক আমি সেদিন এটা দেখতে চাইব তুমি কোন দেশের কত বড় নেতা কোন বাপের বেটা আছে তোমার আজকে কিয়া মতের মাঠে হাত খুলে এখান থেকে নিয়ে যাবে দেখি দেখি আজকে কার কত পাওয়ার আছে ওই জন্য প্রত্যেক অপরাধীদের হাত মাদা হবে কিয়া মতের মাঠে আল্লাহ তার নিজের ক্ষমতা দেখাবে দুটো পাপ থেকে আল্লাহ আমাদেরকে বাঁচাক এক গিবত দই মাল জমা করুন কোন সমস্যা নেই তবে কখনই ভাববেন না যে মাল আমাকে বাঁচাতে পারে মাল বাঁচাতে পারে কি না চলুন যাহার নামের আর একটা লিস্ট আপনাকে ধরাই আল্লাহ তালা বলছেন আর আছে কার কার অনেকজন বাংলা জানেন না বাংলা জানে না বেত বাঙালি আরবিতে জানে নিজের ভাষায় জানে না এক আশ্চর্য ব্যাপার বিদেশের ভাষা আরবের ভাষা ওই ভাষাতে জানে নিজের ভাষায় জানে না এর থেকে কিছু আছে কিছু নাই বাংলাটা শুনুন আল্লাহ তালা সুরার ভিতরে কত মারাত্মক মারাত্মক কথা বলেছেন আল্লাহ বলছেন নবী আপনি কি দেখেছেন তাকে যে কিয়ামতের দিবসকে অস্বীকার করে এই কিয়ামত হবে এটা বিশ্বাস আছে আছে তো সবাই আছে সকলের কিয়ামত হবে এটা আমাদের ইমান আছে কিন্তু আল্লাহ বলছেন নবী আপনি কি তাকে দেখেছেন যে কিয়ামতের দিবসকে মিথ্যা মনে করে কেছে যে এতিমের সঙ্গে অসৎ ব্যবহার করে এতিম বুঝেন বলে যাই হোক মানে এক 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 একজন রকম আমি বলে দিই যারা বলছেন বাপ মা দুটো নাই সে তিন ভুল বলেছেন ওই লোকটাই চাদর পরে ঠিক বলেছে যার আব্বা নাই ছেলেটা যৌবনে পদার্পণ করেনি এ এতিন জেনে রাখুন মা না থাকলে এতিম নয় কারণ মা সন্তান মায়ের নয় সন্তান কার বাপের মা মারা গেলে কোনো ব্যাপারই নয় কিন্তু আব্বা মারা গেলে ও হবে এতিম আল্লাহ তালা বলছেন এতিমদেরকে গলা ধাক্কা দিয়ে বার করে দিও না আমার নবী কি ছিলেন এতিম আচ্ছা বলুন আল্লাহ এখানে শব্দ ব্যবহার করেছেন যে এতিমদের পক্ষে না বিপক্ষে পক্ষে পক্ষে চলুন নবীর কাছে একটা লোক এসে বলছেন ইয়ার আসুল আমার অন্তরটা খুব বড় নিষ্ঠুর আমার অন্তরে কখনো নরম হয় না এক কথাতে আমি খুব কড়া মেজাজের লোক আল্লাহর নবী আপনি আমার জন্য একটু দোয়া করে দেন যাতে আমার অন্তরটা খুব নরম হয়ে যায় বিশ্ব নবী বলছেন তুমি বাড়িতে চলে যাও গিয়ে তোমার প্রতিবেশীর ভিতরে যদি কোনো এতিম বাচ্চাকে পাও তাহলে তুমি তার মাথাতে হাত বুলিয়ে দাও আল্লাহ তোমার অন্তরটাকে নরম করে দিবে এতিম বাচ্চাদের হাতে মাথায় হাত বুলিয়ে দাও ওই জন্য আপনাকে আমি বারবার একটা কথা বলেছি সোশ্যাল মিডিয়াতে আবার বলছি বাজারে বা মুদিখানার দোকানে চকলেট কিনতে গেছেন চকলেট কিনতে গিয়েছেন আপনার হাতে পোতাকে নিয়ে দশটা চকলেট কিনেছেন আপনার পোতাকে হাতে নিয়ে আপনার গ্রামের একটা ছেলে অ্যাক্সিডেন্টে মারা গেছে তার একটা ছেলে ছিল ছোট্ট ছেলে তার নাম আশরাফুল আপনার দশটা চকলেট কিনেছেন বারবার এই চকলেটের দিকে এরকম করে ফ্যাল ফ্যাল করে দেখছে আর আপনি নিষ্ঠুরের মতো চকলেট গুলো আপনার পকেটে ভরে বাড়ি চলে গেলেন এই ইসলাম বলছি আপনাকে কোথায় আপনি জান্নাত খুঁজছেন কোথায় যদি আপনি এই বাচ্চাটাকে একটা চকলেট যদি ভেঙে অন্তত দিয়ে দিতেন নবী বলেছেন তোমার জন্য জান্নাত একটা গাছ রেডি করা হবে সেই গাছের ছায়াটা হবে এক শত বছর একটা ঘোড়া যদি ছুটতে থাকে সেই গাছের ছায়া শেষ করা যাবে না কোথায় জান্নাত খুঁজছেন হজ করে এসেছে একবার হজ করে এসেছে আবার দেখছি হজে যাচ্ছে টাকা আছে কি করবে কাজ বাজ নাই অথচ এতিম বাচ্চা আছে ঈদের দিনে সে গত বছর জামা পড়ে ঘুরছে আর ওর বেটা পাঁচ হাজার টাকা জামা পড়ে ঘুরছে ইসলাম এটা বলে না ইসলাম এটা বলে না কোথায় জান্নাত দেখতে চাইছেন আপনি কোথায় ভালো মানুষ ও দানে থাকবেন এ তিনদের সঙ্গে সৎ ব্যবহার করবেন দুই খাদ্য দানে উৎসাহিত করে না ফকির আর মিসকিন দুটো কথা বুঝেন তো দুটো ফকির কাকে বলে মিসকিন কাকে বলে বুঝেন বুঝেন না বলে দি ফকির হচ্ছে ওই লোক যার কাছে কিছু আছে তারপরেও তার মেটে না অপরের কি হতে হয় এ হচ্ছে এই মমতাজুল ইসলাম আমি চালাই আমার প্রতিদিন ইনকাম দুশো থেকে তিনশো সারা বছর সংসার চালিয়ে আমার তিরিশ হাজার টাকা জমেছে হঠাৎ আমার ছেলের হার্টের অপারেশন ডাক্তার বলেছে এক লাখ টাকা খরচা আমার কাছে আছে তিরিশ হাজার জমি জায়গা কিচ্ছু নেই শট পড়েছে কত সত্তর হাজার তাহলে এই সত্তর টাকা আমি পাবো কোথায় আমি তখন মসজিদে গিয়ে চাঁদা তুলতে লাগলাম ধনী মানুষদের কাছে গেলাম আমি হলাম ফকির যার কিছু আছে তারপরেও তার সমস্যা মেটে না এ হচ্ছে ফকির যার কিছু নাই নিঃস আল্লাহ তালা বলছেন মিসকিনদের খাদ্য দানে উৎসাহিত করে না যারা এদের থাকার জায়গা জাহান্নাব কে বলছেন এটা আল্লাহ ওই জন্য তো আপনাকে বারবার বলি বাড়িতে সকালবেলাতেই লা ইলাহা ইল্লাল্লাহ মা দুট ভিক্কা দাও একজনে এসেছে তো দরজাটা খুলেছে লোকটা খুলে দেখছে ফকিরটার হাতে বড় একটা মোবাইল খুব বড় লোকটা তখন বলছে তুমি ভিক্ষা করবা তোমার হাতে দামি মোবাইল কেন থেকে দামি মোবাইলে ভিক্ষা করতে ঢং জুড়েছে দাঁড়িয়ে দিয়েছে আরেকজন এসেছে লা ই লা খা ই লা বাপ দুটো অভিক্ষা দাও দরজা খুলে বলছে তুমি নামাজ পড়ো হি লাজবিড়ি লা নামাজ থেকে আর বদমায়শ কোথা নামাজ পড়ে আর ভিক্ষা করতে এসেছে যাও তাকেও তাড়িয়ে দিলো আর একজন এসে মেয়ে ছেলে বুবু ও বুবু বাড়িতে আছো কেউ কিছু দাও না এসেছি তো মদের দরজায় আপনার স্ত্রী দরজা খুলে তখন বলছে বাড়ি কোথায় অমুক গ্রামে বলছে তোমার ঢং তো দেখছি সাংঘাতিক ভিক করতে এই শাড়ি পরতে পারি না তোমাদের সত্যি কাণ্ড জ্ঞান বলে কিছু নাই কি বাজি বুঝতে পারছেন না ওকে তাড়িয়ে দিল হ্যাঁ তিনজনকে তিনটে অভিনয় করে কি তাড়িয়ে দিল এবার আপনাকে বলছি তো বুঝে উত্তর দেবেন আর করার দিন নেই এক রুজির মালিক কে আল্লাহ ফিলিস্তিনে যারা মসজিদ আকসা ভেঙে দিচ্ছে ইসরাইলের ইহুদিরা এরা ভালো লোক না খারাপ লোক খারাপ লোক আমাদের দেশের মাটিতে যারা মসজিদে আঘাত করেছে এরা ভালো লোক না খারাপ লোক খারাপ লোক বলুন এবার এদেরকে রুজি দেয় কে আল্লাহ আল্লাহ তো ইচ্ছা করলে এটা করতে পারতো ইসরাইলের ইহুদিরা তোরা ফেলিস্তিনে মসজিদ ভেঙে দিচ্ছিস এটা আল্লাহ আল্লাহ যদি বেনামাজিকে তার রুজি থেকে যদি না বঞ্চিত করে আল্লাহ যদি একটা আল্লাহী নারীকে তার অক্সিজেন থেকে যদি বঞ্চিত না করে আল্লাহ তার মসজিদকে ভেঙে দেবার কারণে তাকে যদি সূর্যের আলো থেকে বঞ্চিত না করে তুমি কেন হে ও নামাজ পড়ে না বলে বাড়ি থেকে ভিক্ষা না দিয়ে তাড়িয়ে দিলে তুমি কোথাকার কে তুমি এত বুঝলে কি করে নাম না পড়লে ভিক্ষা দেওয়া যাবে না এই বিদ্যা তোমায় কে শেখাল ব্যস্ততার কারণে যদি ভিক্ষা দিতে না পারো অন্তত পক্ষে তুমি লোকটাকে মিষ্টি করে বলো বাবু তুমি এসেছ আমাদের বাড়িতে ঠিক আছে আজকে তো খুচরো পয়সা নেই অন্যদিন তোমাকে দিয়ে দেবো এই মিষ্টি কথা বলে যদি আপনার বাড়ির দরজা থেকে যদি ফেরাতে পারেন দয়ার নবী বলেছেন এই কথাটা বলার কারণে তুমি সাদ কারাল্লাহ কালকে বলবেন যদি টাইম কম থাকে আজকে এত বড় বড় কথা বলছি এত দামি দামি হাদিস বলছি একবারও মানে স্বতঃ ভাবে বলতে পারছে না যে সুমনাল্লাহ আশ্চর্য ব্যাপার যাই হোক যে কথা বলছিলাম আল্লাহ বলছেন যে এতিমদেরকে যারা গলা ধাক্কা দিয়ে বার করে দেয় এদের থাকার জায়গা মিস্কিন্দের সঙ্গে যারা খারাপ ব্যবহার করে এদের থাকার জায়গা জাহান্নাম তিন আল্লাহ বলছেনসলিন ওই নামাজিদের জন্য দুর্ভোগ ওই নামাজিদের জন্য জাহান্নাম এখানে কিন্তু বিয়ে নামাজিদের কথা আল্লাহ বলছে না কাদের বলছে নামাজিদের জন্য কেমন নামাজি নামাজ পরে এনার্জি লস আমাদের মেয়েরা তো আবার নামাজে দেখবেন এমন করে সেজদা করছে মনে হচ্ছে তেরো বছর পড়েছিল ঠিক বলছি কি না এমন করে এই এই রকম হয়ে যাচ্ছে মসজিদে গেলে যত রকমের অবজেকশন হাঁটুতে ব্যথা চিয়াল নিয়ে বসছে এই করছে অথচ দেখবেন পাটের জমিতে গিয়ে সকালবেলা ওই মোটামুটি ডেরি দিকে সার ছড়ানো হয়ে গেছে তখনও পুরো সুস্থ আর মসজিদে গিয়ে ওর যত রকমের মানে সমস্যা চেয়ারে ছাড়া বসতে পারে না চেয়ারে নামাজ হবে না চেয়ারে নামাজ হবে না শুয়ে পড়ে পড়তে হবে তবুও চেয়ারে হবে না কি বললাম বুঝলেন বসে পড়বেন চিত হয়ে উপুর হয়ে দাঁড়িয়ে শুয়ে গড়াগড়ি হামাগুড়ি সব চলবে চেয়ার চলবে না খুব সাবধানে থাকবেন সব জায়গাতে সুস্থ আল্লাহর ঘরে আলেও অসুস্থ কি বললাম এরকম লোক আছে না নেই আপনাকে আর হাসির কথা আর কি বলবো এই যে এরা জানে সব এরা আমার সঙ্গে থাকে তো একজন আমার গাড়ি চালায় আর একজন আমার সাথে থাকে ওই যে ইয়েতে উমারপুরে একটা মসজিদে কিছুদিন আগে এটা কখনো এই বিষয়ে প্রসঙ্গে এলে বলতে হয় ওই উমারপুরে একটা মসজিদে আসরের নামাজ পড়ছি আমি ইমামতি করছি আল্লাহ একবার হাত ক্রিং ফোন ও ফোনটা একবার কেটে দিয়েছে সে আবার হয়তো করছে সে তো জানে না যে নামাজ পড়তে আছে বাজারে মসজিদ বাঙালি বিহারি সবাই মিলে নামাজ পড়ে ও তখন ফোনটা বার করে বার করেই বলছে কাল কি আবি মেহাই হারাম করে করে কি রে নামাজ পড়তে পড়তে বলছে ফোন কি নামাজ মেহাই বলছি এটা যদি নামাজের ভিতরে হয় তাহলে বাইরে কি হবে একদম মিথ্যা কথা বলে আপনাকে হাসানোর চেষ্টা করছি আমি মাদ্রাসা থেকে প্রথম যখন পড়ে এসেছি আমার আব্বা বলছে তোকে মসজিদে থাকতে হবে আর না মাদ্রাসায় থাকতে হবে আমি বললাম তুমি আমার একটা টোটো কিনে দাও চালাবো কিন্তু মসজিদ মাদ্রাসা আমি থাকবো না কারণ রোগা পাতলা লোকেদের রাগ বেশি হয় আমি আমার আব্বাকে বলছি আব্বা আমার তো রাগ বেশি তুমি জানো তা কারুর কথায় খেটার মেটার আমার সহ্য হবে না ঝগড়া মারামারি লেগে যাবে হয়তো তা কোথাও গিয়ে টিকতেও মানে পারবো না আমি কেন আমার ওই হক কথা বলে দিব আর লোক রাগা রাগি হয়ে যাবে অশান্তি হয়ে যাবে যাই হোক আমার আব্বা বলছে ও সব কোনো যুক্তি তর্ক চলবে না তুমি আমার একটা ব্যাটা চারটে বেটি আমার বড় আদর করে তোমাকে মলি সাহেব করেছি তোমাকে দিনের কাজই করতে হবে ভালো আব্বা বলছে তোমাকে হুগলিতে এক জায়গায় ইমামতি করতে পাঠিয়েছে হুগলিতে নামাজ পড়াচ্ছি যেমন তারাবি হচ্ছে গরমের দিন পাখা চলছে তা নামাজ পড়তে পড়তে কারেন্ট চলে গেছে একটা ছেলে নামাজে রুকুতে রুকুতে দাঁড়িয়ে বলছে যার সালা কারেন্ট চলে গেল নামাজ পড়তে পড়তে হয়েছে যার সালা কারেন্ট চলে গেল মনে মনে বলছি ও যদি নামাজের ভিতরে বলে যার সালা কারেন্ট চলে গেল নামাজের বাইরে হলে কি করতো বুঝতে পারছেন এই হচ্ছে আমাদের নামাজ কি বললাম বুঝলেন না আচ্ছা ইমাম সাহেব যদি কেরাত একটু বেশি করে দেয় কেমন কেজে দিল মানে ইমাম সাহেব গাড়ি সলো করো তাই না রমজান মাসে তারাবি হচ্ছে তা একটা ছেলে তারাবি পড়াচ্ছে আল্লাহ আকবার ও ভালো করে কেরাত করছে কাবা শরীফের মতো করে চেষ্টা করছে করার আলহামদুলিল্লাহি রাব্বিল আর রহমানির مالك يوم الدين إياك نعبد وإياك نستعين ওটু চেষ্টা করছে উন্নত মানের করে পড়ার ভালো হাফেজ টাটকা হাফেজ তারাবি বি কুড়ি রেখা বেতের সব নিয়ে মোটামুটি এক ঘন্টা চল্লিশ মিনিটের কাছাকাছি চলে গেছে আস্তে আস্তে করে কোরআন পড়ছে নামাজ শেষেই মসজিদ থেকে বার হয়ে বলছে সাল হাফেজ সাহেবকে পাল্টাতে হবে কেন বুঝে ওই এত এত জুড়ে যে কিরাত করলে হয় নাকি বুঝে না সারাদিন মাঠে কাজবাজ করতে হয় একটু তাড়াতাড়ি করলে হয় না সেক্রেটারির কাছে লিখিত চিঠি দিয়েছে বলছে হাফেজ সাহেব চলবে না পাল্টাতে হবে হাফেজ সাহেব বেচারা মন খুব খারাপ যে এত ভালো করে পড়িও চাকরি থাকবে না তা হাফেজ সাহেব চলে গেল তার একটা হাফেজ সাহেব এসেছে এসে জিজ্ঞেস করছে আর একটা মুসল্লিকে কে আগের হাফেজ সাহেব কেন চলে গেল বলছে কোরআনটা একটু ধীরে ধীরে পড়তো টাইম বেশি লাগতো ওই জন্য চলে গেছে এ তখন ঠিক সুযোগ বুঝেছে তাহলে আমায় কি করতে হবে ও মোটামুটি ওর লাগতে এক ঘন্টা চল্লিশ এ টোটাল পঞ্চাশ মিনিটে শেষ আলহামদুলিল্লাহ শেষ না চল্লিশ মিনিটে শেষ তখন মুসল্লিরা নামাজের বাইরে এসে বলছে সালা বাপের বেটাই হচ্ছে হাফেজ বলছে এই হচ্ছে শালা বাপের বেটা হাফেজ আগে ওই গরু চড়ানো লোক ফালতু কিছু বোঝে না বলুন তো অরিজিনাল ভালো কে আগেরটা আর আমরা অরিজিনাল ভালো বলি কাকে এইটা ইমানদারির সাথে বলুন না আমরা আগেরটাকে কখনই ভালো বলি না যে দ্রুত গতিতে চলছে বেশি ভালো বলি হচ্ছে হাফেজ আপনার নামাজের সর্বনাশ করে দিয়েছে বললাম বুঝলেন নামাজের বারোটা বাজিয়ে দিয়েছে আপনার আল্লাহ বলছেন ইন্না মনকার নিশ্চয়ই নামাজ নামাজিকে মন্দ কথা কুকর্ম থেকে দূরে রাখে আর কি কি রাখে না নামাজি কে আল্লাহ বলছে মন্দ কথা কুকর্ম থেকে কি রাখে বিরত রাখে কে নামাজ পঞ্চাশ বছর নামাজ পড়ছে তবুও পরের জমি ফাঁকি দিয়ে খাচ্ছে এরকম লোক আছে না নেই তিরিশ বছর নামাজ পড়ছে বুনের জমি ফাঁকি দিয়েছে এই বাটপার চিটার আছে না নেই সমাজে আছে ও যে নামাজও পড়ে ও মন্দ কাজও করে তার মানে বুঝে নিতে হবে নামাজ এ হচ্ছে না খুব মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করুন এক আল্লাহতালা বলছেন ও ওই আল্লাহ তালা বলছেন আল্লা সলাতাদাই যারা করে তাদের জন্য ওয়াইল হবাইলুল্লিল মুসাল্লিন এই মুসাল্লি কারা আল্লাহদী নাহম আন সালা সাহন যারা নামাজ পড়ে অস্বস্তি সহকারে আল্লাহদী নাহম ইউর আর যারা নামাজ পড়ে লোক দেখানোর জন্যে আর আল্লাহ বলছেন যে তার প্রতিবেশীকে সামান্য উপকার করা থেকে নিজেকে হটিয়ে রাখে আল্লাহ বলছেন এর জন্যে জাহান্নাম প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার করেন ভালো ব্যবহার ও গাছ লাগাবার জায়গা পায় না একদম মেন সীমানাতে গাছ লাগিয়েছে গাছটা অর্ধেক ওর বাড়িতে অর্ধেক এর বাড়িতে এই তোমাকে এই বুদ্ধি কে দিল মমতাজুর ইসলাম বলছি সীমানা এই আমার দিকে ফেরুন সীমানা এই উনি গাছ বসিয়েন ঠিক পাঁচিলের ধারে গাছ বসিয়েছে ওর গাছের ফল আমার দিক ঝুঁকে এসছে আমি সব খেয়ে নেব কোনো পাপ নেই সব খেয়ে নেবেন কি বললাম বুঝলেন তোর গাছ আমার বাড়িতে এলো কেন গাছ লাগাবার সময় হুঁস করে লাগাতে হয় জানো না হ্যাঁ যত গোবর গরু ট্রাক্টার সব দেখবেন রাস্তাতে রাখে রাখে না কেন রাস্তাতে রাখবেন কেন আপনি জানেন না কত কষ্ট দেওয়া ইসলামে হারাম তোমার জ্ঞান নেই এটা প্রতিবেশী একটা সরু রাস্তা দিয়ে একটা গরিব মানুষ হেঁটে যায় রাস্তাটা ঘিরে দিয়েছে সামান্য একটা রাস্তা ঘিরে দিয়েছে বলছে হজ করতে যাচ্ছে আমি জান্নাতে তোমার পাচার চামড়া তুলে দিবে দেখতে পায় না যে এইখানে ঘিরে দিয়ে হজ করতে গেছে তুলে দিবে তোমার বলে ছয় উপকার করা থেকে যে লোক নিজেকে আটকে রাখে থাকার জায়গা জাহান্ন আল্লাহর নবী বলেন কোন প্রতিবেশী যেন আর একটা প্রতিবেশীর দেওয়ালে কুঞ্চি বা কাঠ এই জাতীয় কোন জিনিস ঠেক দিয়ে রাখতে যেন নিষেধ না করে মমতাজুল ইসলাম কুরবানির চার দিন আগে একটা গরু কিনেছি আমার বাঁধার খামার নেই তা এনার বাড়ির খামারে বেঁধেছি তা ওনার স্ত্রী ওনাকে রাতের বেলা বলছে হুজুর আমাদের খামারে গরু বেঁধেছে মনে হয় জায়গা দখল করে নিতে পারে উনি এখন কুলের কাঁটা নিয়ে জায়গাটা ঘিরে নিয়েছে আল্লাহ এরই কারণে বলছে ওই আমনা উনাল আলমা প্রতিবেশীকে উপকার করা থেকে নিজে কাটকে রেখেছ তুমি তো জানো মমতাজুল ইসলামের বাঁধার জায়গা নেই ও যদি দুদিন গরুটা বাঁধে তারপরে কুরবানি দিয়ে দিবে এতে তোমার ক্ষতি কি হ্যাঁ আমার বাড়িতে কল নেই আমার বউ আপনার বাড়িতে চার দিন পানি আনতে গেছে তা আপনার স্ত্রী মিষ্টি করে বলছে সাবিনার মা আমাদের কলে আর আসিও না কল বুবু খারাপ হয়ে যেতে পারে তোমাদের বাড়ির এগারো জন কল ধরে টানা টানি করছে তখন কল খারাপ হয় না আর আমার বউ একদিন গেছে কল খারাপ হয়ে যাবে জায়গা পাও না হ্যাঁ একটা গরিব মানুষ প্রথম ফন্ডে জায়গা কিনতে পারেনি দ্বিতীয় ফন্ডে জমি কিনেছে প্রথম ফন্ডের মালিককে বলছে একটুখানি রাস্তাটা দেন আমি যাতে যাতায়াত করতে পারি বলছে না দিবো না দেড় লাখ টাকার জমি দাম চাইছে সাড়ে আট লাখ টাকা যাতে না লিতে পারে এই হিংসা কেন মনে তুমি জান্নাত যেতে চাইছো জমি তোমার কবরে নিয়ে যাবে মসজিদের কাজ হচ্ছে কোন জায়গাতে দেখবে মসজিদের পাঁচিলটা টেঁড়া গিয়ে জিজ্ঞাসা করেছি ভাই পাঁচিলটা টেঁড়া কেন বলছে জমি মালিক এক হাত জায়গা ছাড়িনি মানে ও এমন গরম দেখিয়েছে মনে হচ্ছে ওর বাপের আর ওর কবর হবে ওই জায়গাটায় এরকম লোক আছে না নেই আছে কত মাদ্রাসা মসজিদের বাথরুম ঘর হয় না জায়গা নেই বলে এক হাত জায়গা ছেড়ে দিলে হয় হয় না এমন গরম দেখা যে ও মনে থেকে জমি নিয়ে পেট এসেছে তোমার মতো গোবরওয়ালা মাথা আর পৃথিবীতে কেউ আছে তুমি জানো যে জমির মালিক হচ্ছে আল্লাহ শুধু হাত বদল এই জমি তোমার বাপের ছিল এখন তোমার হয়েছে তুমি মারা যাবে তোমার ব্যাটার হবে হবে কি হবে না হবে কার জন্য এত আও দিয়ে দিয়ে রেখে যাচ্ছেন আপনি আপনি দুনিয়া বুঝেন দুনিয়া কেমন যদি বলছেন মমতাজুল সাহেব আপনি একা বুঝেন আমি একা বুঝি না আপনাকে চলে অনুরোধ দুনিয়া বোঝার চেষ্টা করুন এই পৃথিবী ছেড়ে আপনাকে একদিন চলে যেতে হবে কোথায় আল্লাহ দরবারে পৃথিবী কার নাম আপনাকে দেখাবো আমি পৃথিবী কার নাম দেখাবো দেখাই আপনি এখানে আসেন তো আপনি এখানে আসেন দাঁড়ান দেরি আছে দু মিনিট আপনি এখানে আসুন আপনি এখানে আসুন হুম ভয় নেই আমি কিছু ধরবো না চাচা ভয় করছে যদি এরা কিছু ধরে বিপদ হয়ে যাবে কোনো ভয় নেই আসুন আসুন এইখানে পৃথিবী কার নাম দেখাচ্ছি আমি লোকের সঙ্গে তো এত মারামারি ঝগড়া জমি জায়গা সম্পত্তি নিয়ে করছেন করছেন না পৃথিবী দেখাচ্ছি আপনাকে ক বছর বয়স আপনার এই কথা বলছো কেন তোমরা সত্তর আল্লাহর কসম বলছে আমি লোকটাকে ডেকেছি অপমান করার জন্য নয় আমার আব্বার বয়স সাতান্ন থেকে আটান্ন বছর বছর মানে আমার কি আব্বার থেকে কুড়ি বছরের উনি প্রায় দশ বছরের আমি ওনাকে অপমান করার জন্য ডাকিনি আমি ওনাকে তুচ্ছ তাচ্ছিল্যের জন্য ডাকিনি এই লোকটাকে দিয়ে জাতিকে একটা শিক্ষা দিতে আমি ডেকেছি লোকটাকে আপনি কিছু মনে করবেন না যেটা ধরবো সত্যি কথা তাড়াতাড়ি বলবেন এক আপনার আব্বা বেঁচে আছে কতদিন আগে মারা গেছে কুড়ি বছর আপনি সত্যি কথা বলুন যে এই কুড়ি বছরে আপনি আপনার আব্বার কবরের ধারে কোনোদিন গিয়ে বলেছেন আল্লাহ আমার আব্বাকে ক্ষমা করে দাও সত্যিটা বলুন